ওকে আসতে বলো এক মিনিট আগে কি আমরা শুরু করতে পারি যখন সবাই এসে গেছে প্রথমে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আজকে টাইম করেছো আর আমি জিজ্ঞেস করব যে আমার ভাই বোনেরা আশা করি শারীরিকভাবে ভালো আছে ভাই বোনেরা যারা তোমাদের সাথে আন্দোলনে যুক্ত আছে আমরা আজকে সভায় ছটা মেডিকেল কলেজের পাঁচটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং এম এস ভিপিদেরও ডেকেছি আর রিডার রিডারেশাল ডিভেন্সেস কমিটির মেম্বারদেরও ডেকেছি সুতরাং আমার মনে হয় লেট দেম স্টার্ট আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব বিশেষ করে আপনারা স্টার্ট করুন আশা করি আপনারা ডিম্যান্ড বাড়াবেন না যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি কারণ প্রতিদিন তো চেঞ্জ করলে আমাদেরও প্রবলেম হয় আপনাদেরও প্রবলেম হয় আমরা চাই সিচুয়েশানটা সলভ হোক মানুষও চাইছেন এবং পেশেন্টরাও চাইছেন এবং আপনাদেরও পরীক্ষা সামনে আছে সুতরাং আমাদের সকলকেই ব্যাপারটা সমাধান করতে হবে এটা আপনাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ থাকবে এবার আপনাদের পক্ষ থেকে আপনারা স্টার্ট করুন প্রথমে উপস্থিত ম্যাডাম সিএম এবং যারা অতিথিগণ আছেন সবাইকে আমরাও আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিং আয়োজনের জন্য প্রত্যেকবারেই আমরা যে দেরি করে আসি এটা এক ধরনের কমপ্লেন আছে বাট আমাদের কমিউনিকেশানটা অনেক তাড়াতাড়ি হয় এক ঘন্টা দু ঘন্টার মধ্যে হয় তাই আসতে একটু লেট হয় আমাদের এবারে কমিউনিকেশনটা অনেক আগে থেকে হয়েছিল বলে আমরা সঠিক সময়ে আসতে পেরেছি আর আমাদের ভাই বোনদের যে শারীরিক অবস্থা অবস্থা অবশ্যই ভালো নেই তারা তাদের মানসিক দৃঢ়তার যে জায়গাটা আছে সেটা থেকেই তারা এতদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে এবং তাদের যে মনের ভাব এবং তাদের আশা আকাঙ্ক্ষা সবই একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থার যে অপ্রতুলত যে জায়গাটা ছিল সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে যে অসুবিধাগুলো হতো সেগুলোই সমষ্টিগতভাবে আমরা আন্দোলনের মাধ্যমে আপনার এবং যারা রেসপেক্টেবল পার্সন আছেন সবার সামনে তুলে ধরে আমরাও আশাবাদী যে আজকের এই মিটিংয়ের পর ওই যে সমস্যাগুলো একটা দূর হয়ে নতুন স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে সুন্দর একটা জায়গা তৈরি হয় সেই আশা নিয়ে আজকে আমরা মিটিং শুরু করছি আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করি যে বলবেন আর কোন অর্গানাইজেশন থেকে বলবেন যদি একটু নামটা জানান আমাদের তাহলে আমাদের পক্ষে সুবিধে হয় একটাই অর্গানাইজেশন ম্যাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমি জানি কিন্তু ফন্টে থাকলেও আপনাদেরও তো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অস্তিত্ব আছে হুম ম্যাম অস্তিত্ববিহীন তো আমরা কেউ নই আমারও যেমন একটা কলেজ বলছেন কি কোন কলেজ কলেজ এবং নাম বলুন যদি তাই দরকার হয় ঠিক 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 ওকে আমি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া আমি আরজিগড় মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ ইএনটির থার্ড ইয়ার পিজিটি যখন বলবে তখন নামটা বলবে গুড ইভিনিং আমি ডক্টর দেবাশী হালদার মেডিকেল কলেজ কলকাতা অ্যানাস্থেসিওলজির ডিপার্টমেন্ট এসআর সিনিয়র রেসিডেন্ট ম্যাম শুরু করার ক্ষেত্রে কয়েকটা জিনিস প্রথমে বলে নেওয়া জরুরি যে আগের দিন যখন চিফ সেক্রেটারি স্যার হোম সেক্রেটারি ম্যাম আমাদের অনশন মঞ্চে গিয়েছিলেন আপনার সাথে ফোনেও একটা কমিউনিকেশন হয় এবং তারপর সেই জায়গা থেকে কিছু জিনিস বলা হয় যে কিছু ডিম্যান্ড আমাদের যে সেট নতুন কোনো ডিম্যান্ড ম্যাম আমরা প্রথম থেকেই করছি না এই ডিম্যান্ডগুলো প্রথম থেকেই এই জায়গায় ছিল আমরা সেগুলোকে আরও ফর্মুলেট করে পিন পয়েন্ট করেছি মাত্র এবার সেই জায়গা থেকে একটা মেল কমিউনিকেট হয় যে একটা মেল আমাদের তরফ থেকে পাঠানো হয় আপনাদের আপনার সাথে কমিউনিকেশনের পর তো সেই জায়গা থেকে সেই তার উত্তরে আমরাও একটি মেল পাঠাই যে ওই পয়েন্টগুলোর জায়গায় দাঁড়িয়ে আমাদের কী কী জিনিস মনে হচ্ছে তো সেই জায়গায় যে জিনিসগুলো অলরেডি মেনে নেওয়া হয়েছে বলে বলছেন বা বলা হচ্ছে সেইগুলো নিয়ে প্রথমে কয়েকটা জিনিস বলি তারপর যেগুলো মানে মানা না মানার মাঝখানে রয়েছে সেটা আমরা মনে হয় যে শেষের দিকে থাকলে ব্যাপারটা আলোচনাটা একটা স্মুথ হবে কেননা প্রাইমারিলি কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মেনে নেওয়া বলা হচ্ছে এবং আমাদের কি জিনিস সেখানে মনে হচ্ছে সেই জায়গাটা প্রাইমারি রাখা তারপর দাঁড়িয়ে কোনটা মানার প্রশ্ন নেই বা কোন জায়গায় আমরা জেদ করছি সেটা আমার মনে হয় সেই শেষের দিকে কেননা আগে একটা স্মুদ একটা আলোচনা হওয়া প্রয়োজন বলে আমাদের মনে হচ্ছে আমাদের তরফ থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে দশ দফা দাবি তার মধ্যে যে সেন্ট্রালাইজড রেফারাল সিস্টেম এবং যে রিয়েল টাইম বেড ভ্যাকেন্সি মনিটর ইত্যাদি নিয়ে যে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এটা আমরা মনে করি যে যে আমরা আন্দোলন করছি আন্দোলনের একটা দাবি হিসেবে জনস্বাস্থ্যের দাবি হিসেবে এই জিনিসটা গোটাটা সামনে এসেছে এবং সেটা একটাভাবে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে তো এই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আপনারা মেলেও পাঠিয়েছেন যেটা যে এই বিষয়ে কি ইনপুট দেওয়ার যে কি কি ইনপুট আমরা দিতে পারি সেই ইনপুটগুলো আমরা যাতে জানাই তো সেই জায়গায় জানানোর প্রসেস হিসেবে দেখুন মেল যে বিষয়টা মেল করে আমরা প্রত্যেকবার জানাবো এরকম তো না যে জিনিসটা হয়েছিল যে একটা স্টেট টাস্ক ফোর্স এটা একটা গঠন হওয়ার কথা যে এর আগে যে নবান্নে যে মিটিংটি হয়েছিল এর আগেও আমরা এসেছিলাম একটা ত্রিশ জনের প্রতিনিধি দল তো সেখানে একটা কথা হয়েছিল যে স্টেট টাস্ক ফোর্স সেই স্টেট টাস্ক ফোর্স এবং আমরা যারা জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি রয়েছি তারা একসাথে মিলে এই গোটা বিষয়গুলো নিয়ে কি কী কনস্ট্রাকটিভ জিনিস মনে হচ্ছে নট অনলি সি আর এস নট অনলি বেড ভ্যাকেন্সি বাকি এই সিসিটিভি মনিটরিং বলুন বা গোটা বিষয়টা নিয়েও গ্রাউন্ডে আমরা যারা রয়েছি আমাদের কী কী মতামত রয়েছে আমরা কী কী জিনিস পাচ্ছি সেই গোটাটা নিয়ে আমরা মেলেও পাঠিয়েছিলাম আপনারা দেখবেন যে এই গোটাটার জন্য যে স্টেট টাস্ক ফোর্স এই স্টেট টাস্ক ফোর্সের এক্স্যাক্ট কী এস ওপি তার কী ফাংশান তার মেম্বার কি তারা গোটার যে টিউ টার্ম অফ রেফারেন্স রেসপন্সিবিলিটি এবং সেখানে আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আপনারা এর আগে বলেছিলেন যে পাঁচজন সাতজন এরকম যাতে থাকতে থাকতে যাতে আমরা পারি আমরা বলেছিলাম যে এত কম সংখ্যক যদি উপস্থিত থাকে তাহলে আমাদের অ্যাডেকুয়েট রিপ্রেজেন্টেশনে একটা সমস্যা হবে কেননা আমরা যেহেতু এতগুলো মেডিকেল কলেজ এতগুলো জায়গা থেকে আমরা আসছি রিপ্রেজেন্ট করছি তো বা ওই ফিক্সড যদি করে দেওয়া হয় যে এরকম পাঁচজন বা সাতজনই থাকছে তাহলে আমাদের যে আন্দোলনের একটা মূল লক্ষ্য যে এই যে থ্রেড কালচারের আমরা কথা বলছি তো যে পাঁচ সাতজন ফিক্সড হয়ে যাবে সেই পাঁচ সাতজনই যে ভবিষ্যতে গিয়ে আমরা মানে মনে করা যাক আমাদেরই কাউকে শুধু নাম দেওয়া হলো সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে একটা রোটেশনাল বেসিসে এবং অ্যাডেকুয়েট রিপ্রেজেন্টেশন সেটা দশ পনেরো এরকম একটা সংখ্যক তারা যদি আমাদের এই স্টেট টাস্ক ফোর্সে থাকা হয় এবং এই গোটা স্টেট টাস্ক ফোর্সের যে এসওপি সেই এসওপি অনুযায়ী যদি কাজ হয় তাহলে আমরা প্রত্যেকটা ইনপুট সঠিকভাবে আমরা জানাতে পারবো যে আমাদের কী মতামত আমাদের ইনপুট এখনও রয়েছে কিন্তু আমার মনে হয় অত ডিটেলসে আলোচনা করার জায়গা এই মিটিং হয়তো নয় সিআরএস নিয়ে আমাদের কি কী ইনপুট ওখানে ডাক্তারদের ওপর বেশি চাপ কি কিনা আলাদা কন্ট্রোল রুম দরকার কিনা আমি বলছি সেগুলো আরও ডিটেলস একটা জিনিস কিন্তু সেই ডিটেলস জিনিসগুলো আমার মনে হয় আমাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে একটা সেই স্টেট টাস্ক ফোর্সের যে প্রপার ফাংশন এস এবং তার মধ্যে রিপ্রেজেন্টেশন সেটা অ্যাডেকুয়েট রিপ্রেজেন্টেশন এবং সেটাও রোটেশনাল বেসিসে ঠিক করা করছি আমরা এইভাবে যদি হয় তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের যে ইনপুট সেটা আমরা এগোতে পারবো এটা আমাদের মনে হয় যে কনস্ট্রাকটিভভাবে আমরা যে কাজগুলো করতে চাইছি জনস্বাস্থ্যের ব্যাপারে রোগী পরিষেবার কথা ভেবে এই গোটাটাই এবং সেফটি সিকিউরিটি ব্যাপারে এই গোটাটাই কিন্তু আমরা এইটার মাধ্যমে করতে পারবো এইটা হচ্ছে প্রথম যে পয়েন্টে আমাদের আগে থেকেই একটা এগ্রিমেন্ট ছিল সেই জায়গা থেকে আমরা প্রথম পয়েন্টটা হ্যাঁ এবং এটার একটা মান্থলি মিটিং এটা এরকম নয় যে কোনো একটা কমিটি তৈরি হলো এটা যাতে ফলো আপ হয় মান্থলি মিটিং হয় এবং প্রত্যেক মান্থে আমরা স্ট্যাটাস রিপোর্ট দেখতে পারি এবং সেটা নিয়ে আলোচনা করতে পারি এই গোটা ব্যাপারটা যাতে এনশিওর করা হয় এইটা কিন্তু আমাদের দিক থেকে থাকছে যে পয়েন্টটা আপনারা বলেছিলেন যে তিন এবং চার নম্বর দাবির ক্ষেত্রে হয়ে গিয়েছে ক্ষেত্রে আমাদের প্রস্তাব এই জায়গাটায় থাকছে এইটা একটা জায়গা এবং এই বিষয়ক ডিরেক্টিভ যে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে স্টেট টাস্ক ফোর্স তৈরি হচ্ছে রিটার্ন ডিরেক্টিভ স্টেট টাস্ক ফোর্স রয়েছে এখানে এই এরা এরা রয়েছেন এবং এখানে তার টিওআর যে রয়েছে সেই গোটাটা যাতে একটা ডিরেক্টিভ আকারে আমরা পাই সেটা আমাদের একটা প্রয়োজন বলে মনে হয়েছে এরপর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিম্যান্ড নম্বর ফাইভ অনুযায়ী আমরা সতেরো তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী একটা গভর্নমেন্ট ডিরেকটিভ যেটা আমরা চাই যে কলেজ লেভেল মনিটরিং কমিটি হুইচ উইল কনসিস্ট অফ রিপ্রেজেন্টেটিভস ফ্রম ইলেকটেড স্টুডেন্টস ইউনিয়ন্স অ্যান্ড রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনস অফ ইচ কলেজ আমরা চেয়েছি যে এই প্রত্যেকটা জায়গায় কলেজ বেসড যে মনিটরিং কমিটি যেটা সুপ্রিম কোর্টের অর্ডারেও রয়েছে যেটা এরপরে আমরা আলোচনা করতে গিয়ে দেখব যে আইসিসি বা অ্যান্টি র্যাগিং কমিটি কলেজ বেসড যে গ্রিভেন্স সেল প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাইছি যে প্রতিনিধিরা থাকবে আপনারাও বলছেন যে হ্যাঁ অবশ্যই প্রতিনিধি থাকবে জুনিয়র ডাক্তার শুধু নয় জুনিয়র ডাক্তার বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে সবার প্রতিনিধি থাকবে আমরা বলতে চাইছি যে এটা যাতে সিলেক্টেড না হয় ইলেক্টেড হয় তো এই জায়গায় একটা প্রশ্ন আছে যে ইলেকশান তো এক্ষুনি হচ্ছে না এক্ষুনি এটা একটা টাইম টেকিং বিষয় যতক্ষণ না ইলেকশান হচ্ছে ততক্ষণ অবধি আমাদের অনশন চলছে বা আন্দোলন এই ফর্মে চলছে সেটা যে সম্ভব নয় এটা আমরা জানি তো আমাদের যে জায়গাতে যে জায়গাটা আমরা বলতে চাইছি যে ইলেকশন যেমন আপনি আগের দিন মেলেও পাঠিয়েছেন যে মার্চ দু হাজার পঁচিশ এই সময় স্টুডেন্টস আর আরডিএ নিয়ে আপনি কিছু বলেনি আরডিএ নিয়ে আমরা বলছি পরে কি বলছি বলতে চাইছি স্টুডেন্টস ইউনিয়ন যে ইলেকশন হবে দু মার্চ দু হাজার পঁচিশে হ্যাঁ তো সেইটার একটা ডিরেকটিভ যেমন হবে কিন্তু যতদিন না এই ইলেকশানটা হচ্ছে ততদিন অবধি আমরা ইন্টারিমভাবে যে কারা এখানে প্রতিনিধিত্ব করবে এর আগে ম্যাম আমরা একদম দেখেছি যে আজকে আমাদের অভয়ের সাথে যে জিনিস ঘটেছে আমরা বারবার বলছি এই জিনিসটা কিন্তু আমরা বারবার এরকম একটা সিস্টেমেটিক ফেলিওরের উপর দাঁড়িয়ে গোটাটা হয়েছে বলে আমরা সবাই মনে করছি সাধারণ জনগণও জানে যে কোনো একজন এই যে সন্দীপ ঘোষ স্যারের মতো লোক আশিস পান্ডের মতো লোক এদের সিলেক্ট করা হয়েছিল এরা এই পার্ট ছিল সিলেক্ট করে করে কিন্তু এই জিনিসের একটা অবতারণা হয়েছে তো সেই জায়গায় গিয়ে এই ইন্টারিম পিরিয়ডেও আমরা আপনারা বলতে পারেন যে তোমরা যারা এসেছ তোমরাই ওই কমিটিগুলোতে থেকে যাও সেটা নিয়ে সমস্যা নেই আমরা থাকতে পারি আমাদের থাকা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই প্রোটোকলটা হতে হবে যে আমরাও যদিও বা থাকি সেটা যেন মেজরিটি অফ ইউজি স্টুডেন্টস এবং মেজরিটি অফ রেসিডেন্ট যারা রয়েছে তাদের দ্বারা যাতে নমিনেটেড হতে পারে মানে এটা এরকম কোনোভাবেই নয় আজকে আমি এসে এখানে বা আমরা যে কজন এখানে এসেছি আমরা তো রিপ্রেজেন্টেটিভ আমরা এসে কথা বলছি এবং এখানে এসে আমাদের মিডিয়া একটা ভাবে দেখাচ্ছে বলে আমরা সবাই সব কমিটিতে ঢুকে যাব এরকম আমরা একদমই চাইছি না আমরা চাই না যে আমাদের মধ্যে দিয়ে ভবিষ্যতের অভিক ভবিষ্যতের বিরূপাক্ষ তৈরি হোক আমরা একদমই এটা চাই না আমরা চাই অন্তত কথা শুড পারো যে প্রেজেন্ট নেই তাকে তো তার বক্তব্য রাখার সুযোগও দিতে হবে না ওকে ম্যাম ওকে ম্যাম কিন্তু আমাদের তাদের নামে অভিযোগ আছে তখন যখন অভিযোগ জানাবো তখন কি আমরা জানাতে পারবো এখন বলছি না আমি অভিযোগ তো সবার বিরুদ্ধে সবার আছে আমার মনে হয় তোমার কথাগুলো বলো আগে আচ্ছা ঠিক আছে ম্যাম ওকে ম্যাম তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে ইন্টারিম পিরিয়ডে এই যে প্রত্যেকটা কমিটি কলেজ আমরা ডিরেক্টিভ চাই যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে প্রত্যেকটা জায়গায় একটা এরকম ডিরেক্টিভ হবে যেখানে কলেজ লেভেল মনিটরিং কমিটি হবে উইচ উইল কনসিস্ট অফ রিপ্রেজেন্টেটিভস পরে মানে প্রোটোকলে সেখানে লেখা থাকবে যে সেখানে ইলেক্টেড মেম্বার থাকবে যখন ইলেকশন হবে তখন এটা থাকবে কিন্তু তার আগে ইন্টারিম পিরিয়ডে এমন মেম্বার থাকবে যেটা ম্যাক্সিমাম বা মেজরিটি নাম্বার অফ ইউজি স্টুডেন্টস এবং মেজরিটি নাম্বার অফ রেসিডেন্টস তাদের দ্বারা নমিনেটেড হবে তারা যাতে তাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠাতে পারে এটা কোনোভাবেই যাতে সিলেক্টেড না হয় এইটা এই ইন্টারিম পিরিয়ডের যে বডি তার বক্তব্য হবে বা তার ফরমেশান হবে এই একটা ডিরেক্টিভ আমরা চাই এরপর গিয়ে যে দাঁড়াচ্ছে রিক্রুটমেন্টের বিষয়ে রিক্রুটমেন্টের যে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার বিষয়ে যে কথা বলা হয়েছে আগের দিন আপনাদের মেলে রয়েছে যে ব্যাপারটা হচ্ছে সাবজুডিস ও নিয়ে কোনো একটা মামলা চলছে ইত্যাদি রয়েছে তো আমরা এই ব্যাপারটাতে যেটা চাইছি যে অবশ্যই এই ব্যাপারটা সাবজুডিস কিন্তু সাবজুডিস হওয়ার আগে থেকে কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে সাবজুডিস হয়েছে তার আগে থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে আমরা অন্তত এই ডিরেকটিভটুকু চাইছি বা এই লিখিত আশ্বাস চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সাবজুডিস এ নিষ্পত্তি হবে সরকারের তরফ থেকে এই রিক্রুটমেন্ট চালু হবে এই গোটা বিষয়টা এই গোটা বিষয়টা কিন্তু আমাদের লিখিত ডিরেক্টিভ প্রয়োজন এরপর যে জিনিসটা দাঁড়াচ্ছে যে থ্রেট কালচারের এগেনস্টে থ্রেট কালচার নিয়ে আমাদের যে যে জিনিসগুলো তৈরি হয়েছিল একটা হচ্ছে স্টেট লেভেল গ্রিভেন্স সেল এই গোটাটা নিয়ে আমাদের যে বক্তব্য যে স্টেট লেভেল যে গ্রিভেন্স রিড্রেসাল সেল এইখানে এই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি এর আগে যত মানে কলেজ লেভেল যে গ্রিভেন্স রিড্রেসাল সেল সেখানেও যেমন নির্বাচিত বা ইন্টারিম পিরিয়ডের জন্য ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্টস এবং রেসিডেন্টদের দিয়ে নমিনেটেড রিপ্রেজেন্টেশন প্রয়োজন স্টেট লেভেল যে এনকোয়ারি কমিটি বা স্টেট লেভেল যে গ্রিভেন্সেল সেখানেও কিন্তু একই রকম একটা রিপ্রেজেন্টেশন প্রয়োজন কেননা এর গোটাটা ভুক্তভোগী হচ্ছে আমরা আমাদেরকেই এই ভয়গুলো এই যে থ্রেড কালচারের শিকার কিন্তু আমরা প্রত্যেক দিন হচ্ছি এই জায়গাটা বিশেষ করে হ্যাঁ আজকে বল পরে বলা যায় পরে আমি গোটাটা শেষ করে নিই তারপর বাকি আরও ডিটেলসে ঢোকা যায় আমি প্রথমে একটা গ্রস আলোচনা করছি ডিম্যান্ড নাম্বার নয় নিয়ে যে গোটা ব্যাপারটা বলা হচ্ছে আপনারা দেখবেন আমাদের আমাদের আমরা যে মেল পাঠিয়েছিলাম তার সাত নম্বর পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে ইলেকটেড রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস মাস্ট বি মেড স্ট্যাটুটোরি বডিজ উইদিন দ্য কলেজ অ্যান্ড অ্যাপ্রুভড বাই ডব্লুবি ইউএচএএস ফলোয়িং প্রপার প্রসিডিওর গভর্নমেন্ট ডিরেক্টিভ শুড এনশিওর দ্যাট প্রপার প্রসিডিওর ফর দ্য সেম ইজ ইনিশিয়েটেড টিল দিজ আর মেড স্ট্যাটুটোরি বডিজ যেটা আমরা ধরছি যে এটা করতে সময় লাগবে এটা করতে একটা সময় প্রয়োজন Government directive must ensure recognition of the current SU students' unions and RDS by approving interim representatives nominated by majority of students and residents via the college council, as well as ensure their representation in all functioning committees of the college. Jamon uh, Internal Compliance Committee, Ruki Kolan Shomiti, Grievance Redress, College Level Grievance Redressal Cell, College Monitoring Committee. This shall facilitate in smoothening the healthcare delivery system.

পয়েন্ট নাম্বার এই বাকি কন্টিনিউ কর প্রতিনিধিত্ব স্টুডেন্টদের কীভাবে মানে কেন দরকার স্বাস্থ্যক্ষেত্রে একটু দুটো কথা বলে নি ম্যাডাম আমরা হসপিটালে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আছে ইন্টার্ন আছে জুনিয়র ডক্টর বলতে যাদেরকে বোঝায় এসার আছে হসপিটালের মেন পেশেন্ট পরিষেবা দেওয়াতে ডিরেক্টলি জড়িত থাকি ওই জায়গাতে তো যে ইনফ্রাস্ট্রাকচারাল কিংবা যে পরিকামা ভাবে হোক বা আজকে দেখছেন কিছু কিছু ক্ষেত্রে ওই রক্তমাখা গ্লাভস আসছে ওগুলো আমাদের হাতে পড়তে হয় তো এই জায়গাগুলো আমরা সবচেয়ে প্রথম দেখি সেগুলো আমরা সবচেয়ে আমাদের চোখে আসে তো ওই সমস্যাটা কখনো যদি নিজের চোখে দেখে বলার একটা জায়গা তৈরি করার জন্য এই সমস্ত স্টুডেন্টদের এবং যারা জুনিয়র ডাক্তার তাদের প্রতিনিধিত্ব ঠিকঠাক জায়গায় থাকা দরকার বলে আমরা মনে করছি তাই এই প্রতিনিধিত্ব জায়গাটা তৈরি করছি এতে স্বাস্থ্য পরিষেবাটাই উন্নতি হবে ম্যাডাম আমি ডক্টর হিমাদ্রি শেখর বেরা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ডিপার্টমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ এতক্ষণ আমাদের প্রতিনিধিরা যে দাবিগুলো বলেছেন মূলত সেটা আমাদের আমরা যে আজকে মিটিংটা চাইছি সেই মিটিং থেকে আমরা কী কী চাইছি সেটার বলার জন্য কিন্তু আমাদের প্রথম দাবিটা কিন্তু আমরা আশা করি সবাই জানি আমরা প্রথম দাবিটা অভয়ের ন্যায় বিচার সেটা চাই এবং সেখানে আমরা আমাদের সরকারের থেকে আমরা জানি যে সেটা অলরেডি সুপ্রিম কোর্ট মনিটর এবং সিবিআই তার তদন্ত করছে কিন্তু আমরা চাই যে সরকার তার পক্ষ থেকে প্রো অ্যাক্টিভভাবে যতটা বেশি সম্ভব এই ব্যাপারটায় সমস্ত তথ্য এবং যথাপযুক্ত সহায়তা করুক যাতে এই তদন্ত এবং আমরা সব আমরা সেটা ফোর আওয়ার্স আমরা সাপ্লাইড এভরিথিং বাকি আমরাও চাই যেটা তাড়াতাড়ি হোক ম্যাম এরপরে কিছু স্পেসিফিকেশান কিছু করতে চাই সেটা আমাদের যেটা ডিম্যান্ড আছে যে ইলেকশানের ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভ আমরা ইলেকশান চাইছি তার একটা বড়ো কারণ হচ্ছে এই ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভরা যাতে এই বিভিন্ন কমিটিগুলোতে থাকতে পারে সেটা কলেজ লেভেল টাস্ক ফোর্স বা স্টেক কমিটি হোক সেটা রোগী কল্যাণ সমিতি হোক সেটা গ্রিভেন্স রিড্রেশন সেল হোক সেটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি হোক এই যে বিভিন্ন ধরনের কমিটিগুলোতে যাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা থাকতে পারে কারণ এর আগেও আমরা দেখেছি সেটা অ্যান্টি র্যাগিং কম সেল হোক এর আগেও আমরা দেখেছি যা আমরা নাম করছি না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বর্তমানে থ্রেড কালচার বা ভয় দেখানোর অভিযোগ এসছে তারাই বিভিন্ন ক্ষেত্রে হয়তো অ্যান্টি র্যাগিং সেলের মধ্যে তারাই ইনক্লুডেড ছিল সেই ব্যাপারটা যাতে না হয় সেই কারণে আমরা নির্বাচিত প্রতিনিধি চাইছি এবং এই নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিশেষ করে মেডিকেল কলেজের যে ইস্যু সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের একটা এম বিবিএস স্টুডেন্ট থাকে এদের একটা গ্রুপ এবং এম বিবিএস পাস করার পরে বিভিন্ন ধরনের রেসিডেন্ট ডক্টরস আমরা যারা আছি তারা থাকি তো এম স্টুডেন্টদের জন্য ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে এবং সেখান থেকে প্রত্যেকটা কলেজের সুস্পষ্ট তাদের স্ট্যাটিউট আছে যেখান থেকে এই স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশান হয় এবং এই ইলেকশান প্রতি বছর হওয়ার কথা কিন্তু রেসিডেন্ট ডক্টর রেসিডেন্ট ডক্টরদের তরফ থেকে এই রকম একখানা নিশ্চিত কোনো রিপ্রেজেন্টেটিভ বডি যেটা রেকগনাইজড বা অথরাইজড বাই অথরিটি সেই ব্যাপারটা নেই আমাদের সেই কারণে এই আমাদের আমরা যে আন্দোলনটা করেছি মূলত রেসিডেন্ট ডক্টরসরা যারা কলেজের একটা সিগনিফিকেন্ট অংশ এবং কলেজের সার্ভিস প্রোভাইডার প্রোভাইডিংয়ের একটা সিগনিফিকেন্ট অংশ আমরা আমাদের এই যে রিপ্রেজেন্টেশনটা যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশানটা এটা চাইছি এটা একটা স্ট্যাটুটারি বডি হিসাবে থাকুক এবং সেই স্ট্যাটিউটটা একটা গভর্নমেন্ট এক্সিকিউটিভ গ্যাজেট অর্ডারের মাধ্যমে আসতে পারে এবং সেটা পরবর্তীকালে ডাব্লুবি ইউএইচএস বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তার স্ট্যাটিউটের মধ্যে আসুক এটা আমাদের ডিম্যান্ড এবং কারণ আমরা হচ্ছে আপাততভাবে সেটা একটা গ্যাজেট নোটিফিকেশানের মাধ্যমে আসতে পারে আমাদ আমরা চাইছি যে এই গভর্নমেন্ট বা অথরিটি অথরাইজড এই অর্গানাইজেশান এই অ্যাসোসিয়েশান থেকে আমরা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা প্রত্যেক বছর তারা অ্যানুয়ালি এই বিভিন্ন কমিটিগুলোতে যাবে এবং যারা শেষমেশ গিয়ে এই বিভিন্ন হসপিটালের যে কাজগুলো যেগুলো দেখাশোনার জন্য যে কমিটিগুলো তৈরি হয়েছে সেই কমিটিগুলোতে এই ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা কাজ করবে সেই জন্য আমাদের এই রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশান এটা যাতে একটা অথরাইজড বডি হয় এবং সেটা একখানা ডাব্লুবি ইউএইচএসের স্ট্যাটিউটের মাধ্যমে থাকে এবং তার আগের পর্যায়ে অন্তত সেটা একটা গেজেট নোটিফিকেশানের মাধ্যমে আসে সেটা আমাদের একটা ডিমান্ড এবং তার সাথে এই বডিটার এবং তার সাথে স্টুডেন্টস ইউনিয়ন এই দুটোরই প্রত্যেক বছর ইলেকশান করতে হবে আপনি বলেছেন ম্যাডাম যে মার্চ টু থাউজেন্ড মধ্যে সেই ইলেকশানটা প্রথম এই মানে এই আগামী ইলেকশানটা হবে তো সেই সময়ের মধ্যেই এই দুটো বডি আর ডিএ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস ইউনিয়ন দুটোরই ইলেকশান হোক এবং এই ইলেকশানের যে ইলেকশানের মাধ্যমে যে বডিগুলো তৈরি হবে তাদের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরাই ওই বিভিন্ন কমিটিগুলোতে গিয়ে রিপ্রেজেন্ট করুক এটা আমাদের একটা স্পষ্ট ডিমান্ড এবং তার মধ্যে ইন্টারিম পিরিয়ডের জন্য যতদিন না এই বডিগুলো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে তৈরি হচ্ছে ততদিনের জন্য আমাদের মেজরিটি অব দ্য স্টুডেন্টস বা মেজরিটি অব দ্য রেসিডেন্ট ডক্টরসদের নমিনেশান নিয়ে একটা এই সমস্ত যে কমিটিগুলো সেই কমিটিগুলো তৈরি হোক সেটা কলেজ কাউন্সিলের মাধ্যমে কলেজ কাউন্সিলের অথরাইজেশনে মেজরিটি অব দ্য স্টুডেন্টস বা রেসিডেন্টদের নমিনেশন নিয়ে এই বডিগুলো তৈরি হোক Ma'am, uh, I'm Dr. Aki Bashraf, Calcutta National Medical College. Regarding the recruitment, uh, we want to emphasize a point that since the matter is subjudice, we also know it regarding the OBC. But apart from that, uh, whatever the positions uh, government can fill up, uh, this uh, should be taken care of and should be done uh, as soon as possible because, ma'am, regarding the manpower, there is uh, shortage in the hospital is starting from the doctors, the nurses, and as well as the Group D staffs, ma'am. There is a shortage which uh, will reflect on the patient healthcare uh, as per say. And if this shortage is uh, main maintained for a, prolonged term, uh, for a prolonged period of time, this will affect the healthcare system. So, from this point of view, we want to present this demand that even if the percentage of OBC is uh, taken apart. Apart from that, there are uh, lots of people that can be recruited uh, given the situation and the urgency of uh, this uh, healthcare system. Kay. And also, ma'am, another point is uh, that uh, we wanted to have a college level. ম্যাম আমরা এটাও চাই যে কলেজ লেভেল গ্রিভেন সেল তৈরি হোক কলেজ লেভেল গ্রিভেন সেল কেন দরকার ম্যাম বিকজ আমরা সবসময় কলেজ একটা অ্যাক্সেসেবল পজিশানে থাকে তো ওখানে যদি আমাদের রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আমরা ভালোভাবে প্রিন্সিপাল বা এমএসভিপি যে কোনো রেসপন্সিবল অথরিটিকে আমরা জানাতে পারবো আর সেটা নিয়ে আবার ওটা ভালো করে কোয়ার্ডিনেট করতে পারবো উইথ দ্য স্টেট লেভেল টাস্ক ফোর্স এবং ম্যাডাম আমাদের একটা এই কতগুলো যেগুলো কমিটি হচ্ছে ইনক্লুডিং স্টেট টাস্ক ফোর্স কলেজ লেভেল স্টেক হোল্ডার্স কমিটি কলেজ লেভেল গ্রিভেন্স নির্ডেশনাল সেল বা স্টেট লেভেল গ্রিভেন্স নিজেশনাল সেল এবং তার সাথে রোগী কল্যাণ সমিতি এই কমিটিগুলোর প্রত্যেকটার আমরা একটা টার্মস অফ রেফারেন্স চাই যে এই কমিটিগুলোর এসওপি কি এই কমিটিগুলোর পাওয়ার কী এই কমিটিগুলোর রেসপন্সিবিলিটি কী এই টার্মস অফ রেফারেন্স প্রত্যেকটার একটা চাই এবং আরেকটা রিকোয়েস্ট যেটা আগের আমরা একটা মিটিংয়ে সতেরো আঠেরো তারিখের মিটিংয়ে সম্ভবত আঠেরোই সেপ্টেম্বর আমাদের ডিজি স্যার আমাদের বলেছিলেন যে একটা পুলিশের একটা এস আছে হসপিটালের সিকিউরিটি ব্যাপারে এবং ওটা আপনি বলেছিলেন যে আমাদের মেল একটা করে দেবেন ওটা হয়তো কোনোভাবে সেই মুহূর্তে সম্ভব হয়নি ওই মেলটা স্যার ক্লিজ করে দেবেন ওই মেলটা স্যার আমরা চাইছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর আছে ওতে স্যার আর ম্যাডাম আমি ডক্টর কিঞ্জল নন্দ আর মেডিকেল কলেজ সেটা হচ্ছে ম্যাডাম থ্রেড কালচার নিয়ে আমরা যে কথাগুলো বলেছি বা থ্রেড কালচার নিয়ে বিভিন্ন ধরনের যে যে স্টেপ আমরা নিয়েছি বিভিন্ন মেডিকেল কলেজ ম্যাডাম আজকেও দেখা গেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থ্রেড কালচারের যে নাম প্রধান নাম সে আজকে গিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে তালা লাগিয়ে দিয়েছে এবং ম্যাডাম আরও একটা জিনিস সেদিনকে চোদ্দো তারিখ চোদ্দই অগাস্ট আমাদের আর মেডিকেল কলেজে যে ভ্যান্ডেলিজম হয়ে গিয়েছিল সেই ঘটনায় যারা অভিযুক্ত ছিলেন যতজন ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া হলো এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই ম্যাডাম যেটা নতুন ডিমান্ড না না ডিমান্ড নয় ম্যাডাম নয় ম্যাডাম এটা ডিমান্ড বুঝিয়ে দিচ্ছি আমার নাম অনিকেত মাহাতা আর জিগর মেডিকেল কলেজ ম্যাডাম যেটা বলার সেটা হচ্ছে যে দেখে মনে হতে পারে যে আমরা আজ সত্তর একাত্তর দিন আন্দোলন হচ্ছে আমরা কেন এত কমিটি চাইছি বা কেন এই কমিটিগুলোতে থাকতে চাইছি এই জায়গাটা ম্যাডাম ভেবে দেখতে হবে নয় আগস্টের যখন ঘটনা ঘটে এবং নয় আগস্টের ঘটনার পর যে কনসিকুয়েন্সগুলো আমরা আরজিকর মেডিকেল কলেজের বুকে দেখতে পাই আমি ওখানকার থার্ড ইয়ার পিজিটি আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা ছিল না যে কলেজের ভিতরে একটা কি পরিমাণ ক্রিমিনালাইজেশনের মতন অবস্থা একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে তৈরি হচ্ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি ম্যাডাম এবং আমরা আরজিকর মেডিকেল কলেজে স্যার আছেন এখানে ইনকোয়ারি কমিটি যে তৈরি হয়েছিল সেই ইনকোয়ারি কমিটির রিপোর্ট যখন আসে এবং আন্দোলন করতে গিয়ে যখন ওই ছেলেগুলোর সাথে পরিচয় হয় ছেলেমেয়েগুলোর সাথে তারা তিন চারটে বছর যে নারকীয় যন্ত্রণার সাথে কাটিয়েছে ম্যাডাম সেটা হয়তো অভয়া মারা গেছে কিন্তু তাদের ওই দিনের যন্ত্রণারগুলোর মানে একটা কমিটি দিয়ে বা একটা গ্রিভেন্ট সেলস দিয়ে বা কলেজ লেভেল গ্রিভেন্ট সেল দিয়ে এই যন্ত্রণা প্রশমিত করা যায় না কিছু ছেলে মেয়ে এমন আছে ম্যাডাম মানে এই কথাগুলো প্রকাশ্যে বলার মতন পরিস্থিতি থাকে না ম্যাডাম মানে সেক্সুয়াল মলস্ট্রেশন থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই এই থ্রেড কালচার কথাটা সব শব্দবন্ধ শুনতে আমাদের খারাপ লাগতে পারে ম্যাডাম কিন্তু যে জায়গাটা ঘটছে সেটা হচ্ছে যে সেক্সুয়াল মলস্টেশন থেকে শুরু করে টাকা তোলা থেকে শুরু করে চাঁদা আদায় থেকে শুরু করে তাদেরকে হ্যারাসমেন্ট করা থেকে শুরু করে মানে তাদের কলেজে পড়তে যাওয়ার যে ন্যূনতম পরিবেশটুকু সেই পরিবেশটুকুও কলেজ ক্যাম্পাসে ছিল না একটা একটা মেয়ের উপর যদি কিছু একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা মানে বলতে খারাপ লাগছে ম্যাডাম তারপর সে যে কোথাও গিয়ে বলবে এইটুকু জায়গা অবধি তার কাছে নেই তাহলে আমরা শুধুমাত্র যে নামমাত্র কমিটি চাইছি বা এই একাত্তর দিন আন্দোলন করে আপনার সামনে এসেছি এবং আমরা আপনার কাছে কিছু দাবি রাখছি শুধুমাত্র যে যাতে ওই ছেলে বা মেয়েটা যারা পড়াশোনা করতে কলেজ ক্যাম্পাসে আসে তারা যেন একটা মানে তাদের নিজের যন্ত্রণাটা বলার মতন একটা যেন জায়গা পায় এই জায়গাটা আপনি দেখবেন এই জায়গাটার জায়গা থেকে আমরা যে আমরা বাকিরা যারা বলল যে কেন আমরা চাইছি সেই জায়গাটা হচ্ছে এইটা আপনি দেখুন ম্যাডাম যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ডায়মন্ড হার আমরা তো এই এত আন্দোলন চলছে এই আন্দোলনে এত এক্সপেল হচ্ছে এই হচ্ছে নানান ঘটনা ঘটছে কিন্তু আপনি যদি দেখেন এরপরও অধ্যত্ত কোন জায়গায় যে যেখানে প্রিন্সিপ্যাল অফিসের স্যারের বাইরে তারা তালা লাগিয়ে প্রিন্সিপাল স্যারকেই কলেজের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেবে না যতক্ষণ না তাদের নামে যে সাসপেনশান এসেছে সেই সাসপেনশান রিভুভ করা হয় তাহলে যদি আমরা এই রকম একটা মানে ক্যাম্পাসের মধ্যে থাকি তাহলে সেখানে মেয়েদের সুরক্ষা কোথায় তাহলে আমরা যে জায়গা থেকে বলছি ম্যাডাম এটা আপনি কনসিডার করে দেখবেন যে আমাদের দ্বিতীয় কেন আমরা বলছি যে দ্বিতীয় অভয়া যাতে না হয় তাহলে সেই জায়গা থেকে আমরা মানে আমাদের আর্জি এটা ম্যাডাম যে এই জায়গাগুলো যদি থাকে হয়তো হয়তো আমরা একটা কলেজ ক্যাম্পাসের বুকে একটু গণতান্ত্রিক পরিবেশ যদি পাই তাহলে হয়তো এই জায়গাটা কলেজ ক্যাম্পাসগুলোতে তৈরি হবে যাতে মেডিকেল ছাত্রছাত্রীরা যারা পড়তে আসে এবং অন্যান্য কলেজগুলোতেও এই জায়গা ব্যবস্থা রাখা উচিত যাতে মেয়েদের জায়গাটুকু মিনিমাম যেটুকু জায়গা আমরা বলছি না যে বিশাল কিছু আমরা এই দিয়ে করে দিতে পারবো যে হাতিঘোড়া বিশাল কিছু হবে হবে না হয়তো কিন্তু মিনিমাম জায়গাটুকু যে জায়গাটা থেকে একটা মেয়ের উপর নারকীয় যন্ত্রণা হলো সে তার বলার জায়গাটুকু পায় না ম্যাডাম এবং যদি কমপ্লেন দেখেন সে চেষ্টা করেনি এরকমটা নয় সে কমপ্লেন করেছে সেখানে ডিনের কাছে গেছে সেখানে এমএসপিপি স্যারের কাছে দিয়েছে সেখানে প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছে তারপরেও সেই তার কাউন্টার লেটারে তাকে আবার বলছে তুমিই রেগিং করছো তাহলে আমি মানলাম যে একটা নিরপেক্ষ তদন্তটুকু হতে পারতো তো ন তারিখের যে ঘটনা আমি মানলাম যে ম্যাডাম ওর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে ন তারিখের যে ঘটনা সেই ঘটনা একটা সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ তদন্ত হয়ে যে অভয়ার কি হয়েছিল এইটুকু অন্তত বিচারের সামনে আসতো সেইটুকু তো সেইটুকুর জায়গাও করতে গিয়ে যে কনসিকুয়েন্স যে দাদা যে জায়গা বলছে চোদ্দো তারিখের ভ্যান্ডালিজম আমরা দেখলাম সত্তর আশি জন তাদের লাঠি সটা নিয়ে এসে তারা করছে ক্যাম্পাসের মধ্যে তাহলে এই ক্যাম্পাস তো আমরা চাই না ম্যাডাম সেই জায়গা থেকে বাকি যে বললো এবার বাকিটা তোমরা বলো খারাপ হয়েছে ম্যাডাম আমার নাম ডক্টর সত্যদীপ সরকার আমি ডিএম নিউরোলজি রেসিডেন্ট বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে হ্যাঁ ম্যাডাম যেটা বলার যে অনেকের যে কথাটিগুলো বললো সেগুলো একদম সর্বাঙ্গীভাবে সত্যি ঘটনা এবং সেক্ষেত্রে আমরা যেটা চাইছি যে একটা স্টেট লেভেল গিভেন সেল করলে একটি কলেজের একটি একটু সেক্লুডেড প্লেসে একটা কোনো জায়গায় একটি মানে জুনিয়রের সাথে যদি একটি ঘটনা ঘটে স্টেট লেভেল গিভেন সেল অবধি সেই খবরটা পৌঁছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সেই জায়গা থেকে অলরেডি এস্টাবলিশ যে স্ট্যাচুগুলো রয়েছে কলেজের মধ্যে তাদেরকে পাওয়ারফুল করতে হবে ম্যাডাম যেমন ম্যাডাম ইন্টারনাল কমপ্লেন কমিটি যেগুলো রয়েছে এবং সেই ইন্টারনাল কমপ্লেন কমিটি অ্যাকর্ডিং টু পস অ্যাক্ট যে সমস্ত জিনিস রয়েছে আমাদের অলরেডি এস্টাবলিশ সেইগুলো একটা কমিটির মাধ্যমে এবং আমরা যে ঠেট কালচারে যে কথাগুলো বলছে অ্যাকর্ডিং টু এনএমসি অ্যাক্ট অ্যান্টি র্যাগিং স্কোয়াড অ্যান্ড অ্যান্টি র্যাগিং কমিটির যে ডাইরেক্ট এম্পাওয়ারমেন্ট রয়েছে তাকে পানিশমেন্ট দেওয়ার অ্যাকর্ডিং টু দ্যাট ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অবধি পাঠানো তারপরে এনএমসি অবধি যাওয়ার এই কমিটিগুলোকে পাওয়ারফুল বানাতে হবে যাতে ফাংশনাল হলে অন্তত এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছে এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছে যে অনেকে যে কোথায় গিয়ে প্রথমে বলবে তাই জন্য একটা কলেজ লেভেল গিভেন্ড রিড্রেসাল সেল তৈরি হোক যে গিভেন রিড্রেশাল সেলে মেজোরিটি অফ দ্য রেসিডেন্ট ডক্টর দ্বারা এই ইন্টারিম পিরিয়ডে নমিনেটেড লোক এবং তারপরে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আমরা চাইছি এবং জুনিয়র মানে যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য স্টুডেন্ট ইউনিয়ন থেকে রিপ্রেজেন্টেটিভ ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আমরা চাইছি ফর দিস আর তারপরে যে কমপ্লেনগুলো জমা পড়বে সেই কমপ্লেনগুলো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যে থেট কালচারে যে জিনিসগুলো অলরেডি নথিবদ্ধ রয়েছে অ্যান্টি র্যাঙ্গিং কমিটি কোন কোন জিনিসগুলো র্যাঙ্কিংয়ের আন্ডার আওতায় পড়ে এবং সেগুলো যদি আমরা দেখি তাহলে মোস্ট অফ দ্য কেসেস হয় অ্যান্টি র্যাগিং অ্যান্টি র্যাগিং কমিটির দিয়ে এম্পারমেন্ট করা যায় বা তার পানিশমেন্ট দেওয়া যায় বা অ্যাকর্ডিং টু প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট সেই অনুযায়ী করা যায় তাই জন্য যে কমিটিগুলো অলরেডি এস্টাবলিশ রয়েছে কিন্তু ফাংশনাল সেভাবে আমরা দেখতে পাচ্ছি না কলেজে সেই জায়গাগুলোতে আমাদের রেসিডেন্ট ডক্টর এবং মানে জুনিয়র ডাক্তারদের জন্য রেসিডেন্ট ডক্টর এবং যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করে তাদের রিপ্রেজেন্টেটিভ সেখানে দিলে পরে আমাদের মনে হয় এর পুরোপুরি শুরু না হলেও আমরা একটা ভালো নিতে পারবো ম্যাডাম আমি ডক্টর অগ্নিবীন আমি ডক্টর অগ্নিবীন কুন্ডু ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়ার ডাক্তার তো ম্যাডাম ডিমান্ড নাম্বার দুই যেটা নিয়ে আমাদের আপনার সাথে কথা হয়েছিল কালকে ফোনে সেই ব্যাপারে একটু বলার ছিল সেটা হচ্ছে যে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র সেই কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন অ্যাকচুয়ালি যত সময় গেছে যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা আমি আমি এতক্ষণ কথা বলে আমি এখনো বলবো না তোমাদেরটাকে শুনবো কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি কাজে তুমি তোমার কথা বলতে পারো কিন্তু তুমি অভিযুক্ত তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি ম্যাডাম আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আমি জাস্ট একটা জিনিস বলতাম যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো অভিযুক্ত বলবো যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না অভিযুক্ত বলা যায় না ম্যাডাম আমি ডক্টর প্রিয়ব্রত সিংহ আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ম্যাডাম এই প্রসঙ্গেই বলছি আমরা ওনাকে আলাদা করে কিছু বলছি না আপনি যেহেতু ফোনায় ফোনে যে বার্তালাপ আপনার সাথে হয়েছে তার দরুন আপনি বলেছিলেন যে যদি কোনো অভিযোগ তোমাদের থাকে তাহলে সেই সেগুলো আমাদেরকে জানাতে মানে আমরা যেন আপনাকে বাদ দিয়ে অন্যান্যদের সম্বন্ধে কথা বলেছি কারণ উনি আমাদের স্টেট গভর্নমেন্টের একজন প্রিন্সিপাল সেক্রেটারি ওনার নিশ্চয়ই একটি আরটা সিএসের আন্ডারে পড়ে নিশ্চয়ই ম্যাডাম আমরা না 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 আমরা একদমই একদমই ম্যাডাম আমরা সেই দিক থেকে একদমই বলছি না কিন্তু যে ধরনের কথাবার্তা উঠে এসেছে এবং অভিযোগের যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য ম্যাডাম আমরা কিছু যেগুলো আমাদের তরফ থেকে আছে সেগুলো যাতে আপনারা এখানে জমা করতে পারি তার জন্য আমরা নিয়ে এসেছি এটাই আপনাকে জানানোর জন্য এই ব্যাপারটা ওঠানো আর কারও কিছু অ্যাড করার আছে তোমরা কি চা খাবে চায়ও না না ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আমাদের 17 জন অনুষ্ঠানে আছে আমরন অনুষ্ঠান 17 দিন ধরে তো তোমার যারা অনুষ্ঠানে আছে তাদের তো আমি চা খেতে বলছি না যারা নেই তাদের বলছি সপ্তাহ শুরু করতে গুড ইভিনিং ম্যাডাম যারা যারা খাবে তাদের দিতে বলো প্রেস কেও দিয়ে দাও প্রিন্সিপাল এমএসবিপি যারা আছে ওদেরও দিয়ে দাও গুড ইভিনিং ম্যাডাম অ্যান্ড অল দ্য রেসপেক্টেড মেম্বার্স প্রেজেন্ট হিয়ার আমি ডক্টর সপ্তদীপা চক্রবর্তী এনআরএস মেডিকেল কলেজ থেকে অ্যানএেশসিয়া পিজিটি আমি ডাব্লিউ বিএইচআরির যে আমাদের পয়েন্টটা রয়েছে এটা নিয়ে একটু বলবো যে রিক্রুটমেন্ট বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন ওটার কিছু ক্রাইটেরিয়া আছে এবং এটা নিয়ে একটা হাই হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটা আমি একটু রিড আউট করতে চাই বাই দিস পাবলিক ইন্টারেস্ট পিটিশন দ্য পিটিশনার হ্যাজ চ্যালেঞ্জ আমি হাই কোনো কোর্টের অবজারভেশন এখানে আমরা কোর্ট করব না এই কারণে কারণ এটা কোর্ট নয় এটা হচ্ছে তোমাদের পাবলিক মিটিং জাস্ট একটা গভর্নমেন্টের সাথে আমরা প্রত্যেকে প্রত্যেককে ট্রাস্ট করব এটা হচ্ছে বিশ্বাসের তোমার যদি কিছু ম্যাম পয়েন্টটা হয়েছে এটা না না পয়েন্ট তুমি যদি কোর্ট করতে চাও তুমি রিটেন সিএস এর হাতে দিয়ে দাও আমরা কস্ট চেক করে নেব কিন্তু কোটকে কোট তুমি যদি কোট করো তাহলে আমি আরেকটা অর্ডার নিয়ে কোট করবো সেটা আরেকটা প্রবলেম কেট করবে ম্যাম আমরা যেটা বলতে চাইছি হচ্ছে যে এই অর্ডার অনুযায়ী কারো কোনো মানে কোনো নিউট্রাল পার্সনকে চেয়ারম্যান হিসেবে বসাতে হবে এই 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 অর্ডারটা এটা অবজার্ভ করেছিল অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যে পয়েন্টটা বলেছি যে আমরা ডব্লিউ এগেনস্টে যাদের এগেনস্টে অভিযোগ রয়েছে তাদের এগেনস্টে যেন মানে ইনিশিয়েট করা হয় ডিসিপ্লিনারি অ্যাকশন যদি ইফ দে আর ফাউন্ড গিল্টি এই এই যে পয়েন্টটা বলেছি ওই ওই জায়গা থেকেই বলেছি ম্যাম হ্যাঁ ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং ইফ ফাউন্ড গিল্টি শুড বি রিমুভ অ্যান্ড দ্য বোর্ড শুড বি রিকনস্টিটিউটেড এই ম্যাডাম বলছি যে আমরা নাম নিচ্ছি না কিন্তু যদি দেখি এই যে থ্রেড কালচার থ্রেট কালচারের বিরুদ্ধে যে আমরা কথা বলছি তার কারণটাই হচ্ছে যে আমরা চাই যে প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং হসপিটালে একটি সুস্থ সামাজিক পরিবেশ যাতে যারা পড়াশুনো করতে আসছে তারা ভালো করে পড়াশুনো করতে পারে যে রুগীরা আসছে তারা ঠিকঠাক পরিষেবা পান এবং ডাক্তার এবং রুগীদের যে পারস্পরিক সম্পর্ক এবং ডাক্তারি স্টুডেন্ট এবং শিক্ষকদের যে পারস্পরিক সম্পর্ক সেইটা যেন বজায় থাকে তো গত কয়েক বছরে যদি আমরা একটু লক্ষ্য করি বিশেষ করে আর মেডিকেল কলেজে এবং অন্যান্য পার্শ্ববর্তী কিছু মেডিকেল কলেজে সেই জায়গায় দেখা যাবে যে কয়েকটি নাম বারবার চলে আসছে যারা প্রকৃতপক্ষে এই যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে নষ্ট করেছেন এবং নিজেদের কিছু প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম থ্রেড দিয়েছেন যে আমি তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো মানে সেগুলো আমরা সকলেই জানি তাহলে সেই মানুষগুলো এখনও যখন এই মেডিকেল কাউন্সিল বলুন বা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলুন এই জায়গাগুলোতে থাকছে সেই জায়গাগুলোটা একটু সন্দেহের জায়গা চলে যাচ্ছে এই জায়গা থেকেই আমাদের প্রশ্নগুলো বা দাবিগুলো আসছে এবং তারপরেও যখন এত কিছুর পরেও তারা কিন্তু মানে নিজেদের জায়গায় গিয়ে অনেক রকম কথা বলছেন অনেক রকমভাবে এই জিনিসগুলো বলছেন সেই জিনিসটা আমার মনে হয় একটু যদি আমরা মানে বিবেচনার সাথে দেখি তাহলে মনে হয় একটু বেটার হবে কারণ আমরা সত্যিই চাই যে একটা সুস্থ সামাজিক পরিবেশ যেখানে আমরা পড়াশুনো করতে পারবো নিজেদের কাজ করতে পারব স্বাধীনভাবে থাকতে পারব মানে এখানে আমাদের মানে এইটুকু আপনাকে বলতে পারি মানে আমি খুব জোরের সাথে বলতে পারি ডব্লুবি জেডিএফ ডবলুবি জেডিএফ কোনোরকম কোনো রাজনীতির জায়গাতে নেই আমরা সম্পূর্ণ একটি সুস্থ সামাজিক কাঠামো এবং পরিবেশ চাই যাতে সবাই ঠিকঠাক করে ভালোভাবে কাজ করতে পারে বাড়ি থেকে বেরোলে কারোর বাড়ির অভিভাবক যেন চিন্তা না করে যে কোথায় যাচ্ছিস বাড়ি ফিরতে পারবি তো এইটুকুই ম্যাডাম এইটুকুই তো ম্যাডাম এইটার সাথে একটা অ্যাড করে দিচ্ছি কী কারণে আমরা ডাব্লুবিএমসি এবং ডাব্লুবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডটাকে অ্যাড করছি কারণ যদি ওখানকার যে কমিটি এবং সাব কমিটিগুলো একটু ঘেঁটে দেখা হয় তাহলে বারংবার যে নামগুলো উঠে আসে আমি নাম নিচ্ছি না কারোরই কিন্তু যে নামগুলো উঠে আসে সেইগুলোই কিন্তু প্রকারান্তরে থ্রেড কালচার বলুন বা বিভিন্ন কলেজে কলেজে যে বলুন বা আজকে সিবিআইও জাস্ট যেগুলোর ইনভেস্টিগেশন করছেন সেইগুলোতে সেই নামগুলো বারে বারে উঠে আসছে সেই ক্ষেত্রেই মানে সেই জায়গা থেকেই আমাদের এই দাবিটা যে ওই নামগুলোকে আমরা দেখি ওই যারা ওই পদে আছেন তাদেরকে একটু এনকোয়ারি করা হোক দেখা হোক তারা কিছুর সাথে জড়িত না কাউকে অভিযোগ বা অভিযুক্ত আগে থেকে বলার কোনো জায়গা নেই কিন্তু ম্যাডাম ইনকোয়ারি কমিটি করে সেই ইনকোয়ারি কমিটি কি বলছেন সেটা আমাদের দেখা উচিত এইটাই আমাদের দাবি ম্যাডাম আর কারো কিছু বলার আছে আমার মনে হয় এবার আমাদের বলি তোমরা অনেকটা বলেছো সবটাই বলেছো প্রায় যতদূর আমি দেখেছি তোমাদের সাথে কথা বলে তোমরা তোমরা এগুলো সেদিনকেও আমার সাথে আলোচনা করেছো এবং আগেও করেছ আমি প্রথমে চিফ এটিকে বলবো দ্য রিয়াকশন রিপ্লাই অব নমস্কার ম্যাম দেখো আমি কিন্তু ইন্টারফেয়ার করলাম না কারণ চিফ সেক্রেটারি ইজ লিডিং দ্য গভর্নমেন্ট অ্যাজ এ মানে সবচেয়ে বড় অফিসার হিসেবে যিনি মুখ্য অফিসার হিসেবে কাজ করেন রাজ্য সরকারে তোমাদের কথা আগে রিপ্লাই আমি দিতে বলবো চিফ সেক্রেটারিকে তারপরে যদি কোনোটা দিতে হয় তখন আমি দেখব আমরা আমাদের জয়েন্ট ডক্টরস যে ফোরাম আছে এদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে

আমি ডিটেলসে যাবো না যেহেতু আমরা লিখিতভাবে অন্য মিটিংয়ের পরেও এটা বিভিন্নভাবে আমরা জানিয়েছি আজকে যে আমাদের ডক্টর ভাই বন্ধুরা যারা বলেছেন এই বিষয় নিয়েও অনেকবার আলোচনা হয়েছে আমরা স্টেট লেভেল টাস্ক ফোর্স করেছি আমাদের গ্রিভেন্স রিড্রেসাল কমিটি করা হয়েছে যার যাতে অ্যাক্সেসিবিলিটি সবার কাছে থাকে এর জন্য একটা ইমেল আইডি আমরা পাবলিক ডোমেনে দিয়েছি যেখানে যেকোনো হেলথ সেক্টরের স্টেকহোল্ডার হেলথ কেয়ার সার্ভিস प्रोवाइडার দதிகার কোনো grievance থাকে তাহলে স্টেট লেভেল grievance কমিটিতে জানাতে পারে এবং ওখানে ওরা ও পদক ওদের তরফ থেকে প্রত্যেক grievance এর উপরে কী করণীয় আছে ওটা রিকমেন্ড করবেন কনসার্ন অথরিটি কাছে একটা সিস্টেম্যাটিক পদক্ষেপ নেওয়ার জন্য এটা আপনাদেরই ডিমান্ড ছিল আমরা সেই हिसाबে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আমরা এটা করলাম গত শনিবারেও যখন টেলিফোনিক কনভারসেশন হয়েছিল বিভিন্ন ইস্যুস যেটা আপনারা রেজ করেছিলেন ওটাতেও মাননীয় মুখ্যমন্ত্রী যে রেসপন্স দিয়েছেন আমার মনে হয় ওটাতে অনেক জিনিস কভার হয়েছিল তারপরেও আপনি ইন পারসন মিটিং চাইছিলেন রিকোয়েস্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আজকে এই সভা আয়োজিত করা হয়েছে যেটা মূলত প্রশ্ন আসছে বিভিন্ন কমিটিগুলোতে যাতে আপনাদের রিপ্রেজেন্টেশন থাকে এবং এটা তখনই সম্ভব যখন ইলেকটেড বডি হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সেদিনও বলেছিলেন আমরা লিখিতভাবেও জানিয়েছি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস এবং অন্যান্য ইনস্টিটিউটের মার্চ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি পরীক্ষা আছে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবধি আমরা লিখিতভাবেও আপনাদেরকে জানিয়েছিলাম ইলেকশন প্রসেস যাতে কমপ্লিট করা হয় এর জন্যে যে প্রসেসগুলো আছে এটা ইনিশিয়েট করা হবে বিভিন্ন অ্যাসেসমেন্ট বিভিন্ন রকম প্রসিজারাল ইস্যুসগুলো থাকে ইলেকশন কন্ডাক্ট করার জন্যে এবং আপনাদের পরীক্ষাকে মাথা রেখেই মার্চ টু থাউজেন্ড আমরা ডেট লিখেছিলাম দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেওছিলেন সেই পরিপ্রেক্ষিতে ইলেকশন হয়ে গেলে দেন আমার মনে হয় আপনাদের যে একটা আস মেসেজ বা যে রিকোয়েস্ট আসে جاتے বিভিন্ন কমিটি গুলোতে আপনারা देयर প্রেজেন্টেশন থাকে এটা সম্ভব হবে এবং যে যে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা কমিটি গুলোকে সাহায্য করতে পারবেন একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য अथवा যে কোনো স্টুডেন্ট বা যে কোনো স্টেকহোল্ডার এর কোনো সমস্যা হলে ওটাকে ওদের সামনে রাখতে পারবেন এট ইলেকশন হয়ে যাওয়ার পরে সার্চ থাকবে তো আমার মনে হয় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে নির্দেশ দিয়ে দিয়েছেন আমরা এক ওয়ান স্টেপ আমরা এমনি এগিয়ে গেছি এবং মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি এই প্রসেস কমপ্লিট করা হবে যেটা আপনারা বলেছেন বিভিন্ন কমিটিসগুলোর কি স্কোপ আছে কি রেসপন্সিবিলিটি আছে কি টিওআর আছে এটা আমার মনে হয় যে অর্ডার্সগুলো আগে হয়েছিল ওখানে আছে আমরা এটা রিপিট করতে পারি এটা সবার জন্যে আমার মনে হচ্ছে এমএসপিপি এবং প্রিন্সিপালস আছেন আপনারা সবাই জানেন আপনারাই যেহেতু এই কমিটিসগুলোকে চালান তাহলে কি কি স্কোপ আর রেসপন্সিবিলিটি বা টিওআর আছে এটা ওর মধ্যে লেখাই আছে ইয়া আপনারা আমরা ক্রস চেক করে নেব অ্যান্ড তারপরে আপনাদেরকে আমরা আমাদের তরফ থেকে ইনস্ট্রাকশনস দিয়ে দেব রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল না ম্যাম হ্যাঁ এটা আমাদের মেডিকেল কাউন্সিল একটা অ্যাক্টের অধীনে আছে এটা আপনারা জানেন একটা আইন আছে এই আইনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল एक्ट 1914 আছে এই আইনকে ফলো করে মেডিকেল কাউন্সিল এর কনস্টিটিউশন হয় এটা একটা ইলেক্টেড বডি ওখানে কিছু নমিনেটেড মেম্বারসও থাকে তো যেটা একটা আইনের মধ্যে আছে ডে টু ডে ফাংশনিং এর এর মধ্যে কারোর ইন্টারফারেন্স থাকে না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস বডি যেটা আন্ডার এ স্ট্যাটিউট তো সেভাবে ওর পরিচালনা ওই স্ট্যাটিউট এর মাধ্যমেই হবে ওখানে আমাদের ডে টু ডে ফাংশনিং এর কোনো ইন্টারভেনশনের অবকাশ নেই তো এটা একটু আমাদের সকলকে বুঝতে হবে কোথায় প্রশাসনিক পদক্ষেপ করা যায় কোথায় করা যায় না কীভাবে করা যায় তো এটা একটু বুঝে আমার মনে হয় যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি তাহলে একটা গঠনমূলক এবং পজিটিভ দৃষ্টান্ত আমরা রাখতে পারবো তাছাড়া যেটা রেক্রুটমেন্ট নিয়ে বলছিলেন রেক্রুটমেন্ট নিয়ে আমরা আপনাদেরকে স্ট্যাটাস রিপোর্টেও জানিয়েছিলাম আমরাও কমিটেড আছি যে ভ্যাকেন্ট পজিশনগুলো আছে এটা তাড়াতাড়ি যাতে রেক্রুটমেন্ট করা হয় আমরাও চাইছি কোনো वैकेंसी যাতে না থাকে যেহেতু ম্যানপাওয়ারের প্রয়োজন হয় ভালো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু একজন আপনাদের মধ্যে থেকে বললেন কি ओबीसी যে ইস্যু সাবজুডিস আছে ওটা কে বাদ দিয়ে এটা করা যায় কিনা আমার মনে হয় এটা সম্ভব নয় যেহেতু একটা রিক্রুটমেন্ট করতে গেলে ওখানে রিজার্ভেশন একটা কমপ্রিহেনসিভ রিজার্ভেশন দেখতে হয় डिफरेंट ক্যাটাগরি রিজার্ভেশন থাকে আপনি একজন ক্যাটাগরিকে বাদ দিয়ে অন্য ক্যাটাগরি জনন্য রিজার্ভেশন बेनिफिट দিলেন কিন্তু ওদেরকে দিলেন না যেহেতু সাবজুডিস আছে সেই জন্য পিসমিল মেনারে রিক্রুটমেন্ট কোরা এখন সম্ভব হচ্ছে না আমাদের পুলিশের ক্ষেত্রে বলুন বা হেলথ সার্ভিসের ক্ষেত্রে বলুন যেটা রিক্রুটমেন্ট এখনো বাকি আছে আমরা আশা করছি এই যে সাবজুডিস ম্যাটার তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেলে আমরাও কমিটেড যেটা আমি বললাম খুব দ্রুততার সঙ্গে আমরা প্রসিজার ফলো করে ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা এই রেক্রুটমেন্টগুলোকে তাড়াতাড়ি করতে চাই এবং করার আমাদের সব রকম পদক্ষেপ থাকবে এখানে আমাদের কোনো অনীহা নেই কিন্তু আমরা কোনো শর্টকাট বা কোনো এরকম জিনিস করতে পারি না যেটা ডিসক্রিমিনেটরি হবে এটা একটু আমাদের সকলকেই মাথায় রাখার জন্যে আমি অনুরোধ করব বাকিটা যেটা আপনারা বললেন আমার মনে হয় এটাতেই সব জিনিস কভার হয়ে যাচ্ছে আর অভয়া জাস্টিস নিয়ে আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন আমাদের তরফ থেকে যে যেটা যেটা ইনভেস্টিগেটিং অথরিটিসকে দেওয়ার কথা ছিল এটা দেওয়া হয়েছে তাছাড়া অনরেবল সুপ্রিম কোর্ট এটাকে মনিটর করছে ওখানেও আমাদের তরফ থেকে যে প্রশ্নগুলো আসছে ও অ্যাফিডেভিট মাধ্যমে আমরা উত্তর দিচ্ছি তো আমার মনে হয় এখানে কমপ্লিট ট্রান্সপারেন্সি আছে কমপ্লিট ফেয়ারনেস আছে আমার আশা আপনারা এটা সঙ্গে সহমত হবেন যে আপনাদের যে ইচ্ছা বা যে ব্রডার ব্রডার যে আপনার পার্সপেক্টিভ আছে বা যে ব্রডার চিন্তাভাবনা আছে একটা হেলথ কেয়ার সিস্টেমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই চিন্তাভাবনা আমাদেরও আছে আমরা কালেকটিভলি আমাদের স্বাস্থ্য পরিষেবাকে মানুষের জন্যে ভালোভাবে করতে পারবো এদিকে আমাদের যখন রাইটসের কথা বলছি আমাদের রেসপন্সিবিলিটিসও আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা মানুষের পরিষেবার জন্যেই এই কাজগুলো করছি যাতে ওখানে কোনো ঘাটতি না থাকে যাতে আমরা যে সেবা করার জন্য এসেছি যে দায়িত্ব আমাদের আছে এটাও যাতে আমরা ঠিক মতন পালন করি এটা আমরা আপনাদের কাছ থেকে আশা রাখবো অপেক্ষা রাখবো আমি আশা করি আপনার আজকে এই কনভারসেশন হ্যাঁ রেফারেল সিস্টেম নিয়ে যেটা আপনি বলেছেন এটা মানি মুখ্যমন্ত্রী ঠিক আমি ভুলে গেছিলাম রেফারেল এবং বেড অ্যাভেলেবিলিটি ব্যাপারে যেটা মনিটরিং সিস্টেম আছে আমি লিখিতভাবেও জানিয়েছিলাম এটা আমাদের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে ডক্টর দেবাশিস বললেন কি ওনারও কিছু এটা নিয়ে বক্তব্য আছে আমি বলবো যেহেতু পনেরো তারিখ থেকে আমাদের সাউথ টোয়েন্টি ফোর পরগনাজে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে আপনারা আমাদেরকে মেলে হয় আমার মেলে পাঁচ দিন সাজেশনসগুলো যেহেতু পাইলট প্রজেক্ট থাকাকালীন যদি আপনাদের সাজেশনসগুলো আমরা ইনকর্পোরেট করতে পারি তাহলে ফার্স্ট নভেম্বর থেকে আমরা স্কেল আপ করতে পারবো পুরো রাজ্যের জন্যে এটাতে আমরাও ডিলে করতে চাইছি না এটাতে সত্যি আপনাদের আপনাদের একটা বিশেষ ভূমিকা থাকবে ইনভলভমেন্ট থাকবে এটাকে সাকসেসফুল করার জন্যে সেই জন্যে আমরা একটা কোল্যাবারেটিভ অর এবং কোপারেটিভ একটা মাধ্যমে আমরা রেফারেন্স সিস্টেম সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম এবং ব্যাড অ্যাভেলেবিলিটি মনিটরিং সিস্টেমকে চালু করতে চাইছি তো আর ডিলে ডিলে না করে তো আমি আশা করবো দুদিনের মধ্যেই যদি আপনি সাজেশনস আমাদেরকে দিয়ে দেন যে টিম আমাদের এই কাজগুলো করছে আপনাদের সাজেশনসকে সুটেবলি অ্যাডজাস্ট করবে ইনকর্পোরেট করবে এবং এই সিস্টেমকে আরো রোবাস্ট বানানোর চেষ্টা করবে তো এটাই আমার বলার ছিল ম্যাডাম যে আপনাদের পয়েন্টস আমার মনে হয় সব পয়েন্টসই আমরা কভার করে নিয়েছি থ্যাংক ইউ স্যার রেফারেল সিস্টেম নিয়ে যেটা আমাদের কাছেও খবর আছে আমরা শুনেছি সেটা যে কাগজপত্র কোথায় বেড ভ্যাকেন্সি আছে কোথায় নেই আমরা এর আগেও দেখেছি অনেক কাজ এক্সিস্টিং যারা অফিসার থাকে তাদের উপরে এক্সট্রা চাপিয়ে দেওয়া হয় স্যার আমাদের কাছে খবর আছে যে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবেন ওখানে অ্যাপয়েন্টেড আছে তাদেরকে দিয়েই এই রেফারাল সিস্টেম থেকে শুরু করে কম্পিউটারে কাজ করানো থেকে শুরু করে এগুলো হচ্ছে আমরা চাই ওই কাজের জন্য অন্য কোনো ব্যক্তি অ্যাপয়েন্টেড হোক তাতে কি হবে দুটো জিনিস যে ডাক্তারবাবু ট্রিটমেন্টের জন্য আছেন উনি বেশিক্ষণ ধরে ট্রিটমেন্ট করতে পারবেন প্লাস নতুন কেউ একজন ওই করে ম্যাডাম ডাক্তাররা করে না এখানে ডাক্তারদের ভূমিকা নিতে হবে একটা একদম ভূমিকা নেবে সময় সাজেশন আছে তোমাদের তো যে তোমার সুটবেলের সাজেশন যেগুলো হবে ইনকর্পোরেট করব এখানে কোনো প্রবলেম নেই এটা বললাম বললেন এবং আপনিও বলেছেন এটা নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট হবে যাতে কোনো সেক্টরের উপরে বেশি চাপ না পড়ে এবং এটা স্মুথলি পরিচালনা করা যায় এটা আমাদের নিজে প্রেজেন্টেশনে আমরা এটা আমরা আলোচনা করেছি এর ছাড়াও যদি কিছু সাজেশন সাজেশনস থাকে আমি রিকোয়েস্ট করব আপনি ইমেল মাধ্যমে আমাকে পাঠিয়ে দিন এখানে আমার মনে একটা সিস্টেম নিয়ে খুব ডিটেলসে যাওয়ার

এবং তোমরা তোমাদের আশা করি সব পয়েন্টই তোমরা করেছ কোনো পার্টিকুলার সাবজেক্ট যদি তোমরা ইনকর্পোরেট করতে চাও গভর্নমেন্টের সাথে তো তোমরাই তো কাজটা করবে তোমরা তোমাদের সাজেশান অলওয়েজ ওয়েলকাম কোনো ব্যাপার নয় বাট আমি সেটা সিএসকে নিশ্চয়ই বলবো একটা মেকানিজম তৈরি করতে এই যে কথাগুলো বলছে যে জেলায় যদি একটা প্রবলেম হলো তারা জানাবে কোথায় তো এর জন্য প্রিন্সিপাল এমএসভিপি এরা প্রত্যেকে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কিন্তু একটা জিনিস আমার বলার আছে অনেক প্রিন্সিপাল কিন্তু ঠিকমতো রোলটা প্লে করে না বা এম এইচ ভিপি আই টোটালি এগ্রি উইথ ইউ সাম প্রিন্সিপাল প্লেড দ্য পলিটিক্যাল রোল অলসো রাজনৈতিক রোলও পালন করেন এই খবরও আমাদের কাছে আছে এবং আমি ইম্পার্শিয়ালি বলবো যারা কাজ করছেন যতক্ষণ দায়িত্বে আছেন চেয়ার চিরকাল সবার জন্য এক থাকে না একটা সরকারি কর্মচারী যেমন মনে রাখবেন সারা জীবন এক জায়গায় চাকরি করে না থাকে কখনো এক বছরে কখনো ছ মাসে কখনো চার বছরে কখনো পাঁচ বছরে কখনো ছ বছরে তাকে একটা জায়গায় কাজ করতে হয় তারপরে তাকে আরেকটা জায়গায় যেতে হয় এটা হচ্ছে সিস্টেম এখনো পর্যন্ত মানে অ্যাজ পার আমাদের সিস্টেম আইএসআইপিএস তো আমি তৈরি করিনি আর রুলটা আমিও তৈরি করিনি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিওপিটির তৈরি করা রুল এখন কথা হচ্ছে এর মধ্যে দিয়ে আমাদের করতে হয় আমি যাকে তাকে চিফ করতে পারি না আমাকে একটা প্যানেল তৈরি করতে হয় সেই প্যানেলের মধ্যে আমায় দেখতে হবে আমি বড়জন চারজন পাঁচজন ছজনকে বেছে নিতে পারি তার মধ্যে কে আমার কাছে সুইটেবল হবে যার এক্সপিরিয়েন্স আছে যে কেপাবিলিটি আছে যে রাজ্যটাকে চালাতে পারবে এগুলো হয়তো আমাদের দেখতে হয় প্রিন্সিপাল করার ক্ষেত্রেও আমাদের এগুলো দেখতে হয় কিন্তু এটা কখনও আপনারা ভাববেন না যে সব প্রিন্সিপালরা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে করেছি তার ঠিক নয় ডায়মন্ড হারবারের কেসটা আপনারা তুললেন এরকম কেস আগেও অনেকবার অনেক জায়গায় হয়েছে আমি তো কিছুদিন আগে আপনাদের আন্দোলন চলাকালীন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি টিভিতে দেখেছি যে প্রিন্সিপালকে ঘেরাও করে রেখে বা প্লাস চব্বিশ ঘন্টার ওপর এবং আমার মেয়রও ঘেরাও ছিল সম্ভবত সম্ভবত কেন ফ্যাক্ট আমি যেটা টিভি দেখেছি এবং সেখানে একটি ডাক্তারকে প্রেশার করে ওখানেই রেজিগনেশান করানো হলো ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ অলসো এ থেট কালচার যদি আপনার অভিযোগ থাকে নিশ্চয়ই আপনি দিতে পারেন সেই দেবার জায়গাটা আমি কিঞ্জলের সাথে একমত সুস্থ ও সামাজিক পরিবেশ হাসপাতালে তৈরি করতে হবে আগে আমাদের ডাক্তারের সংখ্যা আমরা যখন দায়িত্বে আসি চার হাজার ছিল আমরা এটাকে বাড়িয়ে এখন সতেরো হাজার করেছি এবং আমি তো একসময় বলেছিলাম যে যত ডাক্তার অ্যাভেলেবেল আছে সবাইকেই নিয়ে নাও এমন এমন সময় গেছে যে আমরা চাইলেও পাইনি হয়তো অ্যাডভার্টাইজ হয়েছে আমি চেয়েছি চার হাজার অ্যাপ্লিকেশান এসছে আড়াই হাজার আমরা অনেক নার্সও অ্যাপয়েন্ট করেছি এবং আমরা আপনারা জানেন যে আগে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল এগারো বা বারোটা সম্ভবত আমি যাতে ভুল না বলি সেই জন্য আমি সম্ভবত ইলেভেন আর টুয়েলভ বললাম এখন সেটা বেড়ে সম্ভবত পঁয়ত্রিশে এসছে আমরা নতুন করে তেতাল্লিশটা সুপার হসপিটালও করেছি যারা ক্রিটিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এবং যারা দেখতে পারে তাদের জন্য আগে খুব কম হসপিটালে রেয়ার এইচডিউ আইসিসিউ এগুলো ছিল আগে এন এসিউ মাত্র ছটা ছিল এসএনএসইউ তো ছিলই না এসএনসিইউ সম্ভবত আমি এখনও বলছি আমি যতদূর জানি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে এখন প্রায় সেটা এসে দাঁড়িয়েছে প্রায় সিক্সিনা সিক্স সিক্স হান্ড্রেড সামথিং ইয়েস দুটো নিয়ে এখন নতুন করে তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে এখন এগুলোর জন্য ম্যান পাওয়ার এগুলো যদি বলেন সব ম্যান পাওয়ার ওখানে দেওয়া প্রয়োজন তাহলে হসপিটালটা কিসের জন্য ওগুলো জাস্ট প্রাইমারি একটা মানুষ এসে জানাবে তার কথা কি প্রাইমারি হেলথ সেন্টারগুলোর অবস্থাও খুব শোচনীয় তারপরে আমাদের সেন্ট্রালের ফান্ড ঠিক মতো মেলে না অনেক কষ্ট করে আমরা চালাই তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা বা কত হাজার বেড বাড়িয়েছি নারায়ণ নারায়ণের কাছাকাছি ছিল ছিল এখন মোর দ্যান ওয়ান লাখ বেড হয়েছে কাজ বেড়েছে আই ডু এগ্রি উইথ অল অফ ইউ কাজের প্রেশারও বেড়েছে কাজ বেড়েছে এখন আবার লোকে চায় স্পেশালিটি কিডনিতে তোমার সুপার ক্রিটিক্যাল ডাক্তার হার্টে তোমার সুপার ক্রিটিক্যাল ডাক্তার তোমার লিভারে সুপার ক্রিটিক্যাল ডাক্তার যার জন্যেই মাল্টি সুপার হসপিটালগুলো যেটা আমরা তৈরি করেছি এই সব দৃষ্টিভঙ্গি নিয়েই করেছি এবং আমার মনে হয় আমি মিটিংয়ে বলছি যখন অ্যাজ পার আওয়ার ইনফরমেশান আমাদের ইনফরমেশান অনুযায়ী আমরা দেখেছি যেটা সারা ভারতবর্ষে তোমরা যদি দেখো কোয়ালিটি অফ হেলথ কেয়ার বেঙ্গল ইজ নাম্বার ওয়ান অ্যামং দ্য অল স্টেট আমি ছোটোবেলায় যখন হাসপাতালে যেতাম দেখতাম এইটুকুটুকু দরজাগুলো একটা অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গাও ছিল না এখন সেগুলোকে অনেক বড় করা হয়েছে কেন করা হয়েছে এই কারণে যে মুভমেন্টটা যেন ঠিক থাকে একটা অ্যাম্বুলেন্স গেলে আর একটা অ্যাম্বুলেন্স যেতে পারবে না এটা যেন না থাকে এইভাবে হয়তো এটা ঠিক আমরা অনেকটা করতে পেরেছি হয়তো আরও কিছু করতে হবে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারো ইনস্টিটিউশন ডেলিভারি আগে ছিল সিক্সটি পার্সেন্ট যখন আমরা এসছি ক্ষমতায় আর সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ইফ আই এম নট রং এখন সেটা নাইনটি নাইন পয়েন্ট আমি চাই এটা হানড্রেড পারসেন্ট হোক বাট নাইনটি নাইন পার্সেন্ট সামথিং এসছে ওয়েটিং হার তোমরা জানো ইটস এ নিউ আইডিয়া কাজেই এমন কি স্নেহের ছোঁয়া মধুর স্নেহ অর সামথিং পিজি হসপিটালে আছে এমন কি বাচ্চা যদি মারা যায় জন্মকালীন তার মা তাদের ফিট করানোর জন্য ব্রেস্ট মিল্কের পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মেডিকেলে অনেক দিন আগে আমি একটা কড ব্লাড ব্যাঙ্ক তৈরি করে দিয়েছিলাম একশোটা বেডও তৈরি করে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত চালু করতে পারেনি এটা আমার খুব খারাপ লাগে তার কারণ এটা কিন্তু মানুষকে অনেক পরিষেবা দেবে দেবার জন্য সাহায্য করবে এটা ঠিক দুমাসে অনেকটা গ্যাপ হয়েছে অনেক কিছুই গ্যাপ সব জায়গা থেকেই হয়েছে আমি তো তোমাদের একা দোষ দেবো না আমাদেরও হয়তো কোনো ভুল ছিল বা ত্রুটি ছিল যার জন্য তোমাদের এই জায়গাটায় যেতে হয়েছে আমরা তো চাই না যে একটাও ছাত্রছাত্রী ছাত্রী বলো আর ছাত্রই বলো এই যে যাদবপুরে যে ছেলেটি র্যাগিংয়ে মারা গেল এটাও তো আমরা চাই না ধরো সময় একটা সিস্টেম শুনে এসেছি আমরা যে সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে অনেক জায়গায় হয়তো নয় কিন্তু বেশ কিছু জায়গায় এখনও আছে আমাদের মানসিকতা আজও বদলায়নি এগুলো বদলাতে হবে এর জন্যই সামাজিক পরিকাঠামো সামাজিক সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব খুব প্রয়োজন এটার জন্য রেসিডেন্সিয়াল ডাক্তারদেরও যেমন প্রয়োজন আছে জুনিয়র ডাক্তারদেরও প্রয়োজন আছে প্রিন্সিপাল এবং এম এইচ ভিপিদেরও একটা রোল প্লে করার প্রয়োজন আছে তোমরা বললে ডায়মন্ড হারবারে কাকে সাসপেন্ড করা হয়েছে বলে ভিপিকে সরি প্রিন্সিপালকে ঘেরাও করেছে তো আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন আপনিও তো সাতচল্লিশ জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন আমাদের তো জানাননি ই শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশান ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন ইজ ইট নট ইয়র ডিউটি আমি আপনাকে প্রিন্সিপাল করেছি কেন টু টেক কেয়ার ফর অল আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে কারো বিরুদ্ধে আপনি একটা পেতে পারেন কিন্তু আপনি হট করে নিজে ডিসিশান নিয়ে নিচ্ছেন এটা থেড কালচার নয় ম্যাডাম জি আমি প্রিন্সিপালদের রিকোয়েস্ট করবো এবার থেকে কাউকে সাসপেন্ড করবার আগে প্লিজ লেটাস নো তার কি অপরাধ সেটা এনকোয়ারি কমিটি দেখবে তারা যদি মনে করে অপরাধটা ন্যায্য আমি নিশ্চয়ই কারো শিক্ষাগত ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তার কারণ এতে তার অসুবিধে হয় একটা ছেলে মেয়ে অনেক কষ্ট করে ডাক্তারিতে চান্স পায় এবং এটাও আপনারা জানেন একটা ডাক্তার তৈরি করতে আমাদের কত খরচা হয় প্রাইভেটে গেলে এক এক জায়গায় পনেরো কুড়ি কোটি টাকাও নিয়ে নেয় কিন্তু এরা যারা ভালো পড়াশুনো করে তারা এখানে চান্স পেয়ে যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে তারপরে তাদের তৈরি করতে আমাদের এম তৈরি করতে সম্ভবত নারায়ণ এক কোটি টাকার মতো আর যারা এম করে বা পিজিটি করে বা এমডি করেন বিভিন্ন আপনারা হায়ার সেটা করতে গেলে এটা ওটা নিয়ে প্রায় দু কোটি টাকার মতো খরচা পড়ে সরকারের এটাও আপনাদের মাথায় রাখতে হবে আপনারা আমাদের অ্যাসেট সুতরাং আমি প্রিন্সিপালদের এখন থেকে বলবো আপনারাও একটা ওপেন ডেস্ক করুন একটা নাম্বার করুন একটা মেয়ে যদি সত্যিই বিপদে পড়ে আপনার কাছে এসে একটা কমপ্লেন জমা দেয় আপনি কমপ্লেনটা দেখে আপনার কি ওপিনিয়ন সেই মেয়েটিকে ডেকে কথা বলে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা তো অলরেডি একটা গ্রিভান্সেস ডিডিশিয়াল সেল করেছি একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি এবং মনিটরিং সিস্টেম হ্যাঁ মান্থলি একটা করে মিটিং নিশ্চয়ই হওয়া উচিত যদি শি তার অনেক কাজের মধ্যে এটা একটা সেকশন একটা ডিপার্টমেন্ট বাট উই হ্যাভ সো মেনি আদার ডিপার্টমেন্ট অলসো অনেক কাজ করতে এই তো আবার কি যেন আসছে একটা ডানা কদিন আগে বন্যা হয়ে গেল ডানা আসছে বলছে ভয়ঙ্কর রূপে আসবে আর ভয়ঙ্কর রূপে আসলে আমাকে তো অ্যালার্ট থাকতে হবে অল ডিস্ট্রিক্টকে অ্যালার্ট থাকতে হবে এটা আমার কাছে প্রায়োরিটি নাও পুলিশকেও অ্যালার্ট থাকতে হয় সব সময় কাজে এটা আপনারা জানাবেন আপনাদের থেট করার পরিবেশটা থেকে মুক্ত হতে হবে কেউ কাউকে থেট করবে না আজকে আমি পাওয়ারে বলে আমি কাউকে থেট করলাম আর কালকে তুমি পরে বলে আর একজনকে করলে এটা যেন না হয় পলিসি যখন হবে ম্যাডাম যেটা পলিসি ম্যাডাম একটু ইন্টারাপ্ট করেই বলছে ক্ষমা করবেন যেটা বলার ম্যাডাম সেটা হচ্ছে যে মেদিনাপুর মেডিকেল কলেজ বলুন আর আরজিগড় মেডিকেল কলেজের স্যারের কথা আপনি যেটা বললেন আমি আরজিগড়ের ছাত্র হিসেবে ম্যাডাম এটা আপনার কাছে রাখতে চাই

প্রিন্সিপাল লেভেলেই একটা সব ফ্যাকাল্টিদেরকে নিয়ে প্রিন্সিপাল এম এস পিপি ওনারাই কাউন্সিল করেন অল হেড অল এইচ ও ডিজ প্রিন্সিপাল কিন্তু আমাদের কি কখনো জানিয়েছে না ম্যাডাম আমাদের কিন্তু আমাদের জানানোটা কি কর্তব্য নয় তাদের ম্যাডাম একটু ইন্টারাপ্ট করবো ম্যাডাম আমি বলছি ম্যাডাম আমি গ্রিভান্স রিড্রেসাল থেকে বলছি বলছি ম্যাডাম আমরা তো এনকোয়ারি আমি এনকোয়ারি কমিটির ওয়ান অফ দি মেম্বার্স ছিলাম তো আমরা এনকোয়ারি রিপোর্ট করে আমাদের রিপোর্ট জমা দিয়েছি তারপরে সেই রিপোর্টের বেসিসে কলেজ কাউন্সিল মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে বলছি ম্যাডাম বলছি আমরা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন পেয়েছি সেইটাকে স্যার এমএসডিপি এবং কলেজ কাউন্সিলের যারা মেম্বার ছিলেন তারা এনএমসি গাইডলাইন মেনে কিন্তু ডিসিশন নিয়েছিল প্লিজ আপনারা সব কিছু দায়িত্ব নিয়ে নিজে এগুলো করবেন না একটা গভর্নমেন্ট বলে একটা পদার্থ আছে আপনি মানুন আচ্ছাই না মানুন সিস্টেম বলে একটা জিনিস আছে এখন থেকে সিস্টেমটা বুঝুন আমরা প্রিন্সিপাল এমএস ভিপি যারা আছেন এইচওডি যারা আছেন তাদেরও যেমন দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে আমি এটা আপনাদের কাছেও বলবো আপনাদের কাছে আপনারা নিজেরা নিজেরা এনকোয়ারি করে নিলেন যাকে পছন্দ হলো আপনার হলো যার পছন্দ হলো না হলো না আমি সবার জন্য বলছি প্লিজ আমাকে আগে বলতে যাও আমাকে সবার জন্য আমি বলছি কোথাও আপনার অপোনেন্ট কেউ রইল

কথা একটু বলতে বছরে আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন তার রুমে ঢুকতে গেলে দু ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো আমরা প্রচুর বার জানিয়েছি কোনো ডাক্তারি ছাত্র থাকতো না চেলারা থাকত যে প্রিন্সিপালকে তোমার পছন্দ হলো তুমি তাকে সাপোর্ট দিতেই পারো পছন্দ অপছন্দ জায়গা নয় আমি ক্রিমিনালের পক্ষে থাকবো না ধর্ষকের পক্ষে থাকবো

ইজিট লিগাল আমি তোমায় জিজ্ঞেস করছি না তোমায় বলতে হবে না তুমি বলতে আবার অনেকে রাগ হবে আমি সিএসকে জিজ্ঞেস করছি ইজিট লিগাল ডিপার্টমেন্ট পারমিশন ছাড়া হয় না এমনকি আমি অ্যাজ এ চিফ মিনিস্টার একটা নতুন কোনো প্রজেক্ট করতে গেলে বা কোথাও টাকার দরকার হলে আমাকে ফাইন্যান্সকে ছুঁয়ে নিতে হয় আমাকে চিফ সেক্রেটারিকে ছুঁয়ে নিতে হয় কারণ ইচ অ্যান্ড এভরি পাইস ইজ কাউন্টেড বাই দ্য অডিটর জেনারেল এটা মাথায় রাখবেন এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ আমি তোমাদের দাবি নে অনার্যটা আমি বলছি না আমি একটা প্রিন্সিপালের কথা বলছি না তোমরা একটা বললে বলে আমি আর একটা বললাম আমি সব প্রিন্সিপালদের ক্ষেত্রে সেম কথা বলছি এটা সিস্টেম আমি সিস্টেমটাকে বলছি ট্রান্সপারেন্ট করার জন্য তুই হচ্ছে আমরা চাই ইলেকশনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক তিন আমরা চাই ইলেকটেড যখন হয়ে যাবে তারা যেমন রিপ্রেজেন্টেশন তাদের থাকবে তেমনি আমাকে ব্যালেন্সিং ফ্যাক্টরটাও দেখতে হবে যাতে সেখানে এইচওডি প্রিন্সিপাল এমএইচ ভিপি তারাও থাকেন সেটাও দেখতে হবে জেলায় জেলায় অফকোর্স রিড্রেসাল গিভেন্সেস কমিটি করা উচিত এবং সেটা আমরা একটু ভাবনা চিন্তা করে আমরা তোমাদের জানাবো কারণ এক কিছু কিছু ডিসিশন আছে যেগুলো টেকনিক্যাল একটু কথা বলে নিতে হবে এছাড়াও আমার যেটা মনে হয় যে এক্সামিনেশনে ব্যাপারটা আমি এখন থেকে হেলথ ডিপার্টমেন্টকে এবং সিএসকে বলবো দেখতে আমি সিএসকে পার্টিকুলারলি বলবো এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে এটাও দেখতে হবে আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু আমি যদি দু তিন বছরের খাতা খুলি আমি সেন্ট্রাল কোনো এজেন্সি দিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট এজেন্সি দেবো না আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরের কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি তাতে মনে রাখবেন

একদম দুই হচ্ছে আগামী দিন থেকে কোনো ভাবে কেউ কারো পক্ষে বিপক্ষে কোনো রকমভাবে পার্শিয়ালিটি করতে যেন না পারে এবং কীভাবে ভাবে মেডিকেল পরীক্ষা সুসম্পন্ন হয় এদিকে কেয়ার নেয়া নজর দেওয়া আমাদের জরুরি দরকার কারণ যদি যে ডাক্তার হবে পেট কাটবে সে যদি তার যদি নলেজই না থাকবে তাহলে সে তো পেট কাটতে গিয়ে গলা কেটে দেবে মানুষও তো সেবা পাবে না এ অভিযোগ তো এগুলো দেখতে হবে আমাদের এছাড়াও আমি মনে করি থ্রেট কালচার বন্ধ করার জন্য এগুলো করা উচিত ম্যাডাম এছাড়াও প্লিজ আমাকে শেষ করতে দিন প্রিন্সিপালদের আজকে আমি অ্যালাউ করব না এখানে ইট ইজ নট ইউরস মিটিং জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য আপনাদের ডাকা হয়েছে আমি যাতে আমার গভর্নমেন্ট অফিসাররা একমাত্র চিফ সেক্রেটারি ছাড়া কেউ কথা বলছেন না আর আমি ছাড়া জুনিয়র ডাক্তারদের আমরা রেসিডেন্সিয়াল ডাক্তারদের আমরা অনেককে অ্যালাউ করেছি এছাড়াও মনে রাখবেন আমার যেটা মনে হয় যে মানসিক দৃঢ়তা সুস্বাস্থ্য স্বাস্থ্য যাতে ফিরে আসে অনশনকারীদের তাদের চিকিৎসা করুন তারা যাতে ভালো থাকে আমি তো আবেদন করেছি অলরেডি আমার আবেদন তো অলরেডি পেন্ডিং আছে সেটা আপনারা ভাবুন হ্যাঁ রিক্রুটমেন্ট সম্বন্ধে আপনাদের সাথে আমি একমত ইমিডিয়েট পয়েন্টগুলো ভে মানে ভেকেন্সিগুলো ফিল আপ করা উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের হাত বাঁধা হয়ে যায় তখন কেউ না কেউ গিয়ে আজকাল একটা পিল করে দেয় আর সেটা ওয়ান সাইডেড ডিসিশানও হয়ে যায় আমরা বললেও আমাদের কথা মানতে চায় না বিচারটা আমার হাতে নেই ভাই এটা তোমাদের বুঝতে হবে ও বিসি রিজার্ভেশান আমরা যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান করেছিলাম তখন কিন্তু এটা ছিল এটা আছে আমি কি করে চেঞ্জ করে দেবো এবং ওয়েন দ্য ম্যাটার ইজ সাবজুড সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না আমরা রেগুলার চেষ্টা করছি ম্যাটারটাকে রেজ করার জন্য কিন্তু আমরা লিস্টেড করতে পারছি না তোমরাও যদি একটু নিজেরা ইনিশিয়েটিভ নাও তোমরাও তো কোর্টে দাঁড়াও তোমাদের লোকও দাঁড়ায় যে ও বিসি ম্যাটারটাকেও তোমরাও যদি সাপোর্ট দিয়ে একটু বলো যে এটা তাড়াতাড়ি করুন স্পিড আপ করুন তা নালে আমাদের হেলথ রিক্রুটমেন্ট আমাদের পুলিশি রিক্রুটমেন্ট সহ হাজার হাজার ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট বাকি আছে আমি মনে করি যারা ডাক্তার হয়েছে তারা কাজ করার যোগ্য এবং আমার তো ম্যান পাওয়ার বাড়াতে গেলে ডাক্তার চাই আমি তো এমন এক সময় গেছে যে বাইরের লোকেদেরও বলেছিলাম যে আপনারা যারা বাইরে কাজ করেন বা বাইরে কোনো রাজ্যে আছেন তারাও যদি আসতে চান আপনারা ফিরে আসুন আমরা আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে এটা কিন্তু আমরা আগেও করেছি এখনও বলছি এটার জন্য আমাদের দরজা একদম খোলা আমরা চাই তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হোক সেন্ট্রাল রিডিলেশাল সিস্টেম অলরেডি বলে দিয়েছেন চিফ সেক্রেটারি সিকিউরিটির ব্যাপার যেটা ওরা বলছে ইন্টারনাল সিকিউরিটির যে ব্যাপারটা এটা তুমি নিজে টাস্ক ফোর্সের চেয়ারম্যান এবং তোমাদের কমিটি তিনজনের কমিটি তোমরা একজন রেসিডেন্সিয়াল ডক্টর যদিও রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন ইজ নট অ্যাফিলিয়েটেড আমি অ্যাফিলিয়েশনের পয়েন্টে এখন যাচ্ছি না কারণ আই হ্যাভ টু সি দ্য টেকনিক্যাল থিংস বিকজ দে আর নট রেজিস্টার্ড অ্যাজ এ রেসিডেন্সিয়াল ডক্টর সো ফার ইজ কনসার্ন আমি তোমাদের বলবো এটা হচ্ছে জাস্ট ওদের দাবির ক্ষেত্রে যেটা ওরা চাইছে ওদের থেকে একটা রিপ্রেজেন্টেশন এবং যতক্ষণ ইলেকশান না হচ্ছে জুনিয়র ডাক্তারদের থেকে একজন নাও তাহলে তোমাদের কমিটিতে তিনজন আছে আর ডিভেন্সেস রিড্রেসাল কমিটির থেকে তোমরা একজনকে নাও তাহলে তোমাদের এটা ছজনের একটা কমিটি স্টেট লেভেলে হয়ে গেল এই কমিটি তারপরে জেলা লেভেলে হসপিটালগুলোতেও একটা করে তৈরি করবে সব জায়গায় কিন্তু আমি পারবো না মেডিকেল কলেজ অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল কারণ সবগুলো করতে অনেক টাইম লাগবে রোগী কল্যাণ সমিতিতে আমি অলরেডি বলেছি জুনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেশন থাকবে এইচডি যারা আছেন তাদের দুটো করে রিপ্রেজেন্টেশন থাকবে এবং পলিটিক্যাল পার্টি বা নমিনেটেড মেম্বারের বদলে প্রিন্সিপাল নিজে এটার চেয়ারম্যান হবেন এবং এই এম থাকবে তাকে অ্যাসোসিয়েট করবার জন্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডেফিনেটলি একজন থাকবে কিন্তু সেখানে সে মাইনরিটি কারণ এখানে মেজরিটি হচ্ছে আদার্স আর একটা হচ্ছে তোমরা গ্রিভেন্সেসের ব্যাপারে যেটা বলছে তোমাদের কিছু কিছু অভিযোগ আছে সেগুলো আমাদের কাছে জমা দাও তোমার দেওয়ার অধিকার আছে আর আমাদেরও স্কুটিনি করার অধিকার আছে আমি একটাই রিকোয়েস্ট করব যদি সমস্যাটা সমাধান করতে হয় সমস্যা সমাধান করতে গেলে অভিযোগ পাল্টা অভিযোগ না করে অভিযোগটা কী করে সমাধান করা যায় এটার জন্য ভবিষ্যতে আমাদের সবাইকেই দেখা দরকার এবং আমি মনে করি আমরা তো টোয়েন্টি ফোর আওয়ার্স হসপিটালে থাকি না তোমরাই থাকো যারা ডাক্তারি করো আজকে ধরো এখানে অনেকে তোমরা প্রেজেন্ট আছো কিন্তু তোমাদের বাইরে অনেকে আছে যারা কতবার আমাদের বলেছে আমরা আসতে চাই কিন্তু আমি এখনো পর্যন্ত তাদের কথা শুনিনি যেহেতু একটা আলোচনা চলছে তাই আমি কিন্তু তোমাদের কথাটাই শুধু শুনছি কাজেই তোমাদের আমি বলবো তোমাদেরও একটা দায়বদ্ধতা আছে বনেদের একটু দেখে রাখা বোনেদেরও দায়বদ্ধতা আছে ভাইদের একটু দেখে রাখা পরিবারে পরিজনরা রকম সামাজিক অনুষ্ঠান করে কেন বন্ধনটাকে আরও সুদৃঢ় করবার জন্য তেমনি তোমরাও যদি নিজেদের বন্ধনটাকে আরও সুদৃঢ় করো আমি বিশ্বাস করি ছোটোখাটো প্রবলেম তোমাদের কাছে ম্যাটার হবে না আমি শুধু দুটো জিনিস করতে পারবো না যেটা হচ্ছে আমার সেখানে হাত বাঁধা আইনে একটা হচ্ছে যে ম্যাটারটা ম্যাটার অফ সাবজুডিস সেখানে আমরা বলবো যে আমরা কোর্টে এটাকে ফাইট করছি করব একটা কথা আমায় বলো তো তোমাদের যিনি ইন্দিরা জয় সিং না সরি আমি নাম নেব না মিটিংয়ে কারণ যেহেতু আই ক্যানট তোমাদের আইনজীবী বললেন যে হসপিটালে নাকি একটু তুলো ছড়ার কিছু পাওয়া যায় না মনি ইজ ইট কারেক্ট জি করে প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট না অনেক কিছুই পাওয়া যায় মেডিকেল কলেজে প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট এনআরএস এর প্রিন্সিপাল বলুন ইজ ইট কারেক্ট না ম্যাডাম পাওয়া যায় আমরা এমনকি এক্সপায়ারি মেডিসিন হলেও সেটাকে স্টক টেকিং করতে বলি এখন সব কিছু হসপিটালে অ্যাভেলেবেল বলতো আমাদের মুখটা কতটা পুড়েছে আমরা নিশ্চয়ই পরস্পর পরস্পরকে কথা বলতে পারি এই জায়গাটা খোলা রাখো দরজাটা কখনো বন্ধ করতে নেই দরজাটা বন্ধ করে মনের দরজা নয় রাত্রিরে ঘুমাবার সময় ঘুমবার ঘরের দরজাটা বন্ধ করা যায় মনের দরজা বন্ধ করা যায় না কিন্তু সবার সামনে সারা ইন্ডিয়া তো শুনলো যে বাংলায় কোথাও একটু তুলো ছাড়া কিছু পাওয়া যায় না এটা আমাদের ইনসালটেশন নয় যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা আমাদের পক্ষে নয় বিপক্ষে তাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে কোয়ালিটি অফ মেডিকেল সার্ভিস বেঙ্গল ইজ দ্য হায়েস্ট তোমরা জেনে রাখবে এক নম্বরে ছিল নাম চণ্ডীগড়ে ওটা নাইনটি পারসেন্ট আর্মি বেস্ট এরিয়া আর ওখানে কোনো রাজ্য সরকার নেই জাস্ট একটা কর্পোরেশন আছে ইউর ইনফরমেশান শুধু তোমাদের আমি বললাম কাজেই এটা ম্যাটার সাবজুডিসটা আমি ইন্টারফেয়ার করতে পারি না আর দুই হচ্ছে রিগার্ডিং কাউন্সিল যেমন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশান আই ক্যানট চেঞ্জ এটা গভর্নমেন্টের আইন আছে তার জন্য সেরকম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অলসো ইটস এ স্ট্যাচুয়েটারি বডি এটা আমি যখন তখন করতে পারি না বা তোমাদের যে কমপ্লেন আছে তোমরা জানো আমরা দুজনকে অলরেডি সাসপেন্ড করেছি নামগুলো তোমরা বলছিলে আমি তোমাদের বলতে দিইনি নামগুলো আমি জানি আমি নিজে তাদের সাসপেন্ড করেছি তুমি বলো তো বেঙ্গল যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে ক্যান আই চেঞ্জ তারা তো ইলেকটেড বডি যখন ইলেকশন হবে তোমরাও তোমাদের অধিকার আছে চেঞ্জ করো যদি মনে করো ক্যালকাটা মেডিকেল কাউন্সিল আছে যেমন অল ইন্ডিয়া লেভেলে আছে স্টেট লেভেল লেভেলে আছে টাউন মানে গ্রেট সিটি হিসেবে বড় সিটি হিসেবে যেটা আছে এটা তো আমি করতে পারি না আমরা চেষ্টা করেছি তোমাদের কথা শুনি কিন্তু আমি আইনটা দেখেছি আইনটা আমি সিএসকে বলবো ফর ইউর ইনফরমেশন জেনে রাখো বললাম আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটা কথা লাইন একটা লাইন একটু তারপরে শুনবো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাক্ট নাইনটিন ফোর্টিন যেটা আছে অ্যাজ অ্যামেন্ডেড ইন এন নাইনটিন ফিফটি ফোর और अंतर्गतिवエス बंगाल मेडिकल काउंसिल परिचालन होए এখানে ইলেক্টেড মেম্বার্স নমিনেটেড মেম্বার্স কর্পোরেট রুলস গঠন এই সব পরিষ্কর ভাবে লেখা আছে যেটা অনোরেবল সিএম বললেন এটা একটা স্ট্যাটিউট একটা আইনের মধ্যে অ্যাক্টের অধীনে আছে तो सेजननीय এটা মানে যে কোন কথা এটা কে পরিবর্তন করা जाए ना इलेक्शन माध्यम में इलेक्टेड रिप्रेजेंटेटिव्स मेडिकल काउंसिल ए हासिल तो ये प्रोसेस আছে तो प्रोसेस से बाहर है तो कुछ करा जावे ना तो এটাই जे আপনারা डिमांड रखेছিলেন किंतु तो तार सत्य हो दो जन सस्पेंड हुए चंने तो आपने बोले चंने बिकॉज़ दे वर पार्ट ऑफ़ दी दिस थिंग तो सेजन ये आमार मन है अपना के आइनेर परिधि के परिश्कार हुआ है बुझा दरकार बिफोर वी मेक ए डिमांड मेक ए कॉल ऑन दिस बट व्हाटेवर इस आपने राव तो प्रिंसिपल हो बिन right. तो राइट एक दिन तो आपने राव ऐसा काउंसिल आस्ते पड़े हो ना, ना मैडम कारण तो के आपनी निजे रिच्चा मुद्दा प्रिंसिपल কাজে আমি মনে করি আমি লাস্ট যেটা তোমাদের বলবো তারপর তোমরা বলো আমি আবার শুনবো বা অলরেডি কটা পঁচিশ হয়ে গেছে আমার একটা আলাদা অ্যাপয়েন্টমেন্ট আছে একটা মৃতদেহ পরিবার আমার কাছে আসবে আমি তাদের টাইম দিয়েছি আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে আমি তোমাদের কাছে বলবো সরকার ইজ ভেরি ট্রান্সপারেন্ট স্বচ্ছ তোমাদের প্রতি আমাদের ভালোবাসা অটিট ছিল আছে থাকবে এখানে আমার কোনো রং জানা নেই কোনো আইডেন্টি জানার প্রয়োজন নেই যদিও আমি জানি সবটাই এবং আমার কাছে দেখো আমি বলছি না আমার কাছে লিস্ট আছে পাঁচশো তেষট্টি জন তোমাদের স্ট্রাইক চলাকালীন বিভিন্ন মেডিকেল কলেজে যারা গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর টাকায় বিভিন্ন প্রাইভেট হসপিটালে কাজ করে টাকা নিয়েছে ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ ক্রিমিনাল অফেন্স ফুল লিস্ট আছে তোমরা চাইলে আমরা তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি একটা কপি এটা নয় যে আমরা নিজেদের মন গড় তৈরি করেছি আমরা আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডকে রেখে করেছি এবং এর জন্য তোমরা জানো এই স্ট্রাইকের জন্য আমার চারশো পঞ্চাশ কোটি টাকা প্রায় খরচা হয়ে গেছে এই দুমাসে সরকারি হাসপাতালে এই টাকাটা পেয়েছে আমি কোথায় পাব জনগণের টাকা চলে গেছে অন্য জায়গায় আমরা তো ফ্রি ট্রিটমেন্ট দিই আমরা জেনারিক মেডিসিন তৈরি করেছি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেছি প্রাই মেডিকেল শপ তৈরি করেছি কেন যাতে জনগণ অ্যাডভান্টেজটা পায় আজকেও আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি তোমাদের এখানে মিটিংয়ে আসার আগে যে ওষুধগুলোর দাম ফিফটি পারসেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে বা আগেও যেগুলো বাড়ানো হয়েছে খুব বেশি যেগুলো এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে সেটা রিকনসিডার করবার জন্য কাজে পাবলিক ওরিয়েন্টেড ইনস্টিটিউশান এটা গভর্নমেন্ট অলসো ইলেকটেড বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অ্যান্ড অফ দ্য পিপুল তোমাদেরও যখন ইউনিয়ন ইলেকটেড হয়ে যাবে তোমরাও হবে ইলেকটেড অব দ্য স্টুডেন্ট বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট ন্যাচারেলি ফর দ্য টাইম ইন্টারিং টাইম কি করা যায় না যায় এটা ভেবে বলবো এক্ষুনি বলতে পারছি না কারণ এটা আমাকে আলোচনা করতে হবে হ্যাঁ এরপর তোমরা বলো তাই তোমাদের আমি অনুরোধ করবো যে দেখো আমরা পুরো স্বচ্ছতা নিয়ে বলছি তোমরা তোমাদের সাধ্যমতো আন্দোলন করেছো ভালোই করেছো করতেই পারো এটা তোমাদের গণতান্ত্রিক অধিকার আমি কিন্তু ছাব্বিশ দিন অনশন করেছিলাম মনে রাখবে আমার কাছে গভর্নমেন্টের একটা অফিসার পর্যন্ত কথা বলতে আসেনি আমি কিন্তু নিজে তোমাদের ধর্নায় ছুটে গিয়েছিলাম চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকেও আমি কিন্তু তোমাদের ধর্নায় পাঠিয়েছিলাম এবং শুধু তাই নয় আমি প্রতিদিন খোঁজ নিই কে কেমন আছে এবং প্রতিদিন ডাক্তাররা চেক আপ করুক তাদের ট্রিটমেন্টের যাতে কোনো প্রবলেম না হয় ভুল ট্রিটমেন্টে কেউ যাতে কোনো রকম সাফার না করে এটাও দেখতে হবে আজকেও তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য লেটেস্ট অ্যাজ পার অ রিপোর্ট তোমরা মনে হয় আজ থেকে ডাক্তার আমাদের অ্যালাউ করেছ সম্ভবত তিনজনের কিয়েটার নাইনটা তিন বেশি আছে তাছাড়া ওকে আমি প্রতিদিন মনে রাখবে আমি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট নিই কারণ তোমরা বাইরে থাকলে আমি ঘরে শুয়ে ঘুমাবো এটা আমার ভালো লাগে না আমি সেইভাবে দেখি না কাজে তোমাদের কাছে আমার আবেদন থাকবে তোমরা একবারের জায়গায় দশবার আমাকে বলো সেই বলবার জায়গা তোমাদের আছে কিন্তু দয়া করে তোমরা অনশন এবং ধর্মঘট উড্র করে তোমরা মানুষের পরিষেবায় ফিরে যাও তোমাদের অনেক ভবিষ্যৎ আছে না লাগা আগামী দিন পরীক্ষা আছে অলরেডি দুমাস যদি তোমাদের টাইমটা এক্সটেনশন হয়ে যায় এক্সটেন্ডেড হয়ে যায় অ্যাজ পার সিস্টেম তোমাদেরই তো সফার করতে হবে তোমরা কেন সফার করবে আমি তো চাই তোমরা তাড়াতাড়ি বা বেরো পাশ করে যাতে তোমরা কাজে লাগতে পারো আমার এটুকুই বলার আমার অনুরোধ থাকবে আবার যে তোমরা অনুশন এবং ধর্মঘর থেকে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসার জন্য তোমরা উদ্যোগী হও আমরা উদ্যোগী হব একদমই ম্যাডাম আপনি যে কথা বললেন ম্যাডাম যে সুস্থ স্বাভাবিক পরিবেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে গড়ে তোলার জন্য একটা সদিচ্ছার জায়গা আমাদের প্রয়োজন বলে কলেজ ক্যাম্পাসগুলোতে আমাদের মনে হয় আপনি যে জায়গাটা বললেন ম্যাডাম সেই জায়গাটা থেকেই বলি যে আর সহ এবং নর্থ বেঙ্গল মেডিকেল সহ আপনি যদি এক্সাম প্রসেসে ট্রান্সপারেন্ট আনেন আমাদের কোনো দিমত নেই আমরা চাই এক্সাম প্রসেসে ট্রান্সপারেন্ট আসুক কিন্তু যদি আর মেডিকেল কলেজে যে জন ছাত্রের কথা বলা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর যে জায়গা বলা হচ্ছে সেই জায়গাগুলো দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম একদম এক একজন হচ্ছে মানে ভর্তি হয়েছে ম্যাডাম সে পরীক্ষা দিয়েছে কিন্তু আমরা যে জায়গাটা বলতে চাইছি ম্যাডাম যে ভর্তির পর থেকে ভর্তির পর থেকে বিভিন্ন ক্ষমতা তাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলেই তারা তাদের এই অত্যাচারগুলো করেছে আর আজকের ম্যাডাম থ্রেড কালচার কালচার যেটা হয়ে যাচ্ছি আমার মনে হয় যে আজকের এই জায়গাটা যদি এক্সাম্পেল না তৈরি হয় তাদের যে অত্যাচারের জায়গাটা ম্যাডাম উল্টো একটা মেসেজ যাবে তাদের না আমি বললে বুঝতে পারবেন ম্যাডাম প্রিন্সিপাল মনে রেখো আজকে একজন আছে কালকে আরেকজন হতে পারে তোমরা কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে পারো না কাকে শাস্তি না ম্যাডাম ফাইনাল ডিসিশন নয় আপনি যে জায়গাটা বললেন ম্যাডাম তোমরা তোমাদের যে রিকমেন্ডেশন সেটা गवर्नमेंट কে পাঠাতে পারো সিএস এর কাছে আমরা দেখে নেব এনকোয়ারি করে ইম্পর্টিয়াল এনকোয়ারি করে কোনটা জেনুইন আর কোনটা জেনুইন নয় হ্যাঁ বলো না অনেকে হ্যাঁ ম্যাডাম যেটা হচ্ছে যে আপনি যে জায়গাটা ধরেছেন একদম ঠিক ম্যাডাম যে একটা সুস্থ স্বাভাবিক ছেলে ক্যাম্পাসে ঢুকলো কিন্তু ক্যাম্পাসের ভিতরে কি এমন হলো যে ছেলেটা আজকে নটোরিয়াস ক্রিমিনাল আমাকে বলতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ম্যাডাম আপনাকে যদি পার্সোনালি আমি বলি একজন মেয়ে হিসেবে ওই ছেলেগুলো কি প্রস্তাব দিত কি জায়গা রাখতো কলেজ ক্যাম্পাসে আপনি নিজে একজন ফিমেল হিসেবে মুখ দেখাতে পারবেন না ম্যাডাম এই রকম ছিল ক্যাম্প সব ম্যাডাম তাহলে হচ্ছে যদি যদি আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং থেকে ম্যাডাম এই মেসেজ যায় যে এই উনষাট জনের এগেন্স্ট যে ইনকোয়ারি করে যে জায়গা তৈরি করা হয়েছে এই জায়গাটা অবশ্যই আপনি কনসিডার করুন রিথিং করুন সব কিছু করুন কিন্তু যদি এই পক্ষটার প্রতি আমাদের মত যায় তাহলে আমাদের মনে হবে যেন যে অভয়ার যে ঘটনা ঘটেছে যে দর্শকের ঘটনা ঘটেছে এবং এই কলেজ ক্যাম্পাসগুলোতে একটা সুস্থ ছেলে এলো ওয়েস্ট নিট ইউজি দিয়ে কিন্তু কী এমন হলো যে সে সে একটা পচা ছেলে তৈরি হয়ে গেল একটা মানে মানে না তাহলে যদি না চাই ম্যাডাম সেই জায়গা থেকে আমাদের এই দাবি ম্যাডাম আমরা সেই আমাদের সেই জায়গা থেকেই বলছি যে আপনি আপনি তো বললেন ম্যাডাম যে কলেজ ক্যাম্পাসের পরিবেশটা যেন সুস্থ স্বাভাবিক হয় তাহলে যদি সেই সুস্থ স্বাভাবিক পরিবেশ হতে হয় ম্যাডাম তাহলে তো এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে সেই জায়গা থেকে ম্যাডাম আমি বলেছিলাম এবং স্যার যে জায়গাটা বললেন এবং তোমরা এক কাজ করো তোমাদের যে প্রিন্সিপালরা যাদের সাসপেন্ড করেছে বা এক্সপেল করেছে তোমরা ফার্স্ট টাস্ক ফোর্সকে এটা দিয়ে দাও মানে তোমাদের যে সরি টাস্ক ফোর্স মানে সিএস এর কাছে পাঠিয়ে দাও প্রিন্সিপালরা পাঠাবেন আমি আজকে বলতে প্রিন্সিপালরা পাঠিয়ে দিন একেবারে টাস্ক ফোর্সের কাছে টাস্ক প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেস উইল এন্ড ইফ দেয়ার ইজ এনিথিং রং ম্যাডাম যে জায়গাটা ল্যাগ থেকে গেল এখনো আপনি ঠিকই বলেছেন ম্যাডাম কিন্তু যে ওই যে একটা ভালো ছেলে এলো ক্যাম্পাসে কিন্তু সেই ছেলেটা ক্যাম্পাসে এসে নষ্ট হয়ে গেল কেন এই পরিবেশটা যেটা আপনি বললেন ম্যাডাম যে কিঞ্জলদাও যেটা বললো যে ক্যাম্পাসের পরিবেশটা সুস্থ স্বাভাবিক করা অত্যন্ত প্রয়োজন যদি আমরা এই জায়গাটা না করি তাহলে এই ছেলেগুলো আপনি যাই করুন না কেন আপনি টাস্ক ফোর্স কেন আপনি যদি ভগবানের কাছেও পাঠান তার সেই ছেলেগুলো মানে প্রসেসটাতে যে জলটা তো কাদাই থাকলো ম্যাডাম তাহলে লাভ তোমার কথা বলছো করলেন হি দ্য পয়েন্টস ইন কি কতটা প্রগ্রেস এখনো করা হয়েছে সো আই লাইক স্পিকিং ফার্স্ট হি সেট দিস স্টেট টাস্ক স্টেট টাস্ক ফোর্স তুমি বাংলায় বলো না আমাদের বুঝতে সুবিধা হবে আমি ইংরেজি কম জানি স্টেট টাস্ক ফোর্স এটা তৈরি করা হয়েছিল স্যার যেটা বললেন সেটার কোন স্ট্রাকচার সেটার কোন ফাংশন সেটার কোন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমরা এখনো পাইনি যেটা আমরা আমরা আগের দিনও যেটা মিটিং এ বলেছিলাম এবং যেটা আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে ইট ইজ বিং লুকড আফটার সেটা আমরা এখনো পাইনি টার্মস অফ আমরা আপনি দেখে নাও যাতে ওরাও জানতে পারে আমি ওনাকেই অ্যাড্রেস করছি স্টেট টাস্ক যেটা হয়েছিল সেটার কোনো টার্ম অফ আমরা পাইনি সেটা স্ট্রাকচার ফাংশন তার মান্থলি মিটিং কখন কখন হচ্ছে তাতে কারা আছেন কোন দায়িত্বে আছেন এবং কি দায়িত্ব পালন করছেন সেগুলো কিছু আমরা জানি না সেকেন্ড একটা মধ্যে এবং আমরা দাবি করেছিলাম যে আমাদের রিপ্রেজেন্টেটিভস অন রোটেশনাল বেসিস ওটার ব্যাপারে মানে উই ওয়ান্ট নো বিকজ যারা অনশন করছে আমরা কিন্তু ওদের সাথে ডিসকাস করে সবার সাথে ডিসকাস করেই দাবি গুলো তৈরি করা হয়েছে তো আর দেয়ার ফর আনসারে টু দা মাস দ্যাট জাস্ট গুরুত্বপূর্ণ আমি জাস্ট পয়েন্ট এর তিনজন না জন না না ব্যালেন্স যদি ম্যাম এর আগে যখন নবান্নের লাস্ট মিটিং হয়েছিল নবান্নে মিটিং এবং এর আগে স্বাস্থ্য ভবনের যে মিটিং হয়েছিল সেখানে আপনাদের তরফ থেকেই এরকম বলা হয়েছিল যে পাঁচ থেকে সাতজন এরকম থাকতে পারবে আমরা বলেছিলাম যে না আরও বেশি থাকলে সুবিধা যেহেতু এতগুলো মেডিকেল কলেজ লোক থাকলে না কাজ এক্স্যাক্টলি ম্যাম এক্স্যাক্টলি সেই জন্যই আমরা বলেছিলাম যে মাঝামাঝি যে আপনারা বলছেন পাঁচ সাত আমরা বলছি কুড়ি পঁচিশ এরকম নয় একটা মিনিমাম টেন অ্যাটলিস্ট থাকুক সেটা আমরা রোটেশনাল বেসিসে তৈরি করি এই রকম একটা জায়গা না হলে ম্যাম যেটা দাঁড়াবে যে এতগুলো কলেজ সব জায়গায় রিপ্রেজেন্টেশন ম্যাম দরকার আমরা বলছি না যে প্রত্যেক মিটিংয়ে প্রত্যেকে আসতে পারবে কিন্তু অ্যাটলিস্ট মানে আপনি যেটা বলছেন যে বড় কমিটি হয়ে গেলে কাজ চালাতে অসুবিধা কিন্তু এটা তো ঠিক ম্যাম যে রিপ্রেজেন্টেড নর্থ বেঙ্গলের যে অসুবিধাটা হ্যাঁ অবশ্যই আমি এসেও নর্থ বেঙ্গলের কথাটা বলতে পারবো বটে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম একটা টেন একটা আমাদের অ্যাপেল ছিল আমাদের রিকোয়েস্ট ছিল এবং সেইটা রোটেশনাল বেসিসে সেটা কাজ করবে এইটা ম্যাম যদি আমরা একসাথে কাজ করতে চাই এই গোটা ব্যাপারটা তো এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনার আমাদের অনেক কথায় আপনি একমত নন আমাদের অনেক আপনি যে কাউন্টার থ্রেড কালচার বলছেন সেটা ধরো আমার সবটা একমত নই কেননা থ্রেড কালচার যে সত্যিই রয়েছে সেটা কিন্তু আমাদের বোঝানোর প্রয়োজন আছে তো সেই জায়গায় একসাথে কাজ করার যদি কোনো জায়গা থাকে সেই জায়গায় একটা কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশন ম্যাম লাগবে এইটা না হলে আমাদের গোটা যে আমরা যে ইনপুট দেবো আমরা যে কথাগুলো বলবো আজকে আমরা বারবার বলছি যে যদি ওই পাঁচজনকে ফিক্স করে দেওয়া হয় তাহলে আমরাই যে ভবিষ্যতে আপনি যে কথাটা বলতে চাইলেন যে তোমরাই পরে গিয়ে কি হবে না তার গ্যারান্টি কি দিচ্ছ আমরাও সেই গ্যারান্টি নিতে চাই না যে আমি গিয়ে ভবিষ্যতে আমি নাম নিচ্ছি না ভবিষ্যতে গিয়ে হয় সেই জায়গা কিন্তু প্রপার রিপ্রেজেন্টেশন এবং সেটা রোটেশনাল বেসিস আমরা একদম স্বচ্ছভাবেই না হলে আমরা এসে বলতাম যে এই আমার নাম নিন আমার নামটা ঢুকিয়ে দিন আমরা তো এই কথা বলতাম আমরা স্বচ্ছতা দাবি করছি বলেই কিন্তু এই কথাগুলো বলছি একদম ওপেন সবার সঙ্গে রোটেশনালটা তোমার সাথে আমি এগ্রি করি তার কারণ হচ্ছে আজকে যে জুনিয়র ডাক্তার আছে এমবিবিএস করছে কাল সে পাশ করে বেরিয়ে যাবে তখন তার জায়গায় কে আসবে এটা আমি আই পয়েন্ট কিন্তু মনে রাখবে কমিটি করতে গেলেও আমি সিএসকে যেটা বলবো যে আমি যেটা বলেছিলাম একজন করে থাকবে সেটা তুমি দুজন করো জুনিয়র ডাক্তার দুজন রেসিডেনশিয়াল করো না চারজন ম্যাডাম সেকেন্ড ম্যাডাম একটা ইনপুট দেওয়ার ছিল সেটা হচ্ছে যে ম্যাডাম আমরা যদি সতেরো তারিখে সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশন দেখি সেখানে কিন্তু কলেজ লেভেলে কমিটিগুলো থাকার কথা ছিল সেখানে কলেজ লেভেলে এখন কোনো এক্সিস্টেন্স করবে না তবে এগুলো করবে তুমি আমাকে নর্মাল সিটা রেস্ট্রোর করো কাকে করবে এখন তো কোনো স্থিরতাই নেই আগে স্থির পরিবেশ তৈরি করো শান্তি আগে তোমাকে কাজ করার পরিবেশটা তৈরি করতে হবে তবেই তো আমরা এগুলো করতে টাইম পাব ম্যাডাম আমরা এখন কিন্তু কর্মবিরতি বিরতি করছি না আমরা কাজে ফিরে গেছি সেটাই নয় বাবু একটু বোঝো তোমরা বলছো আমাকেও তো একটু ক্রস চেক করতে হবে কোন জায়গায় কে সুইটেবেল হবে না হবে একটু কথা বলতে হবে সেই হসপিটাল লেভেলে

এই কমিটিগুলোতে বসাতে হবে আমরা বারবার কিন্তু এই কথাটা বলছি আমরা বলছি যে এই কমিটিগুলোতে ইন্টারিম পিরিয়ডে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজি স্টুডেন্টস এবং ম্যাক্সিম মেজরিটি নাম্বার অফ প্রেসিডেন্ট স্টুডেন্টস যারা ডাক্তার রয়েছে তারা যাদের নমিনেট করবে এরকম লোক দিয়ে মনিটরিং কমিটি করতে কি সমস্যা

ম্যাডাম একটা জায়গায় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে যে জুনিয়র জুনিয়র ডাক্তার আর স্টুডেন্টস আলাদা বেসিক্যালি স্টুডেন্টস যারা রয়েছে তারা ইন্টার্নশিপ পাশ না করা অবধি তারা জুনিয়র ডাক্তার হতে পারছে না ইন্টার্নশিপ থেকেই তারা শুধুমাত্র কাজটা শুরু করে জুনিয়র ডক্টরশিপে আমরা যাদের বলছি যে রেসিডেন্ট ডক্টরস তারা রেসিডেন্ট ডক্টরস আর অল জুনিয়র ডক্টরস স্টার্টিং ফ্রম দ্য হাউস টফ দেন পোস্ট গ্র্যাজুয়েট দেন সিনিয়র রেসিডেন্ট দেন পোস্ট ডক্টরাল দেন সিনিয়র রেসিডেন্ট ম্যাডাম এই টোটাল যে গ্রুপটা এটাই হচ্ছে জুনিয়র ডাক্তার এরা সবাই রেসিডেন্টস কেউ জুনিয়র রেসিডেন্ট কেউ সিনিয়র রেসিডেন্ট স্টুডেন্ট এর মধ্যে কেউ পড়ে না ম্যাডাম স্টুডেন্টস আর ডিফারেন্ট ফ্রম দেম তারা ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার এবার আমরা কথা বলছি যে তারা জুনিয়র ডাক্তারের মধ্যে পড়ে না জুনিয়র ডাক্তারের মধ্যে পড়ে জুনিয়র রেসিডেন্টস অ্যান্ড সিনিয়র রেসিডেন্টস তারা সবাই রেসিডেন্টস তারা সবাই জুনিয়র ডাক্তার তো আর সেই জায়গা থেকে ম্যাডাম বলছিলাম যে কলেজ লেভেলে যে কমিটিগুলো জানি সেটা সময় লাগবে এই যে কত শতাংশ কাজ হচ্ছে এই কাজে একটা স্ট্যাটাস রিপোর্ট আপনারা জমা করেছিলেন একটা সেই জায়গা থেকে আমাদের একটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে অভিযোগ যে উনি বলছেন যে কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি না কাজ হয়েছে এই যে একটা জায়গায় যে একটা ডিফারেন্স তৈরি পারে তুমি ভাবো তাই

ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স তৈরি করার কথা হয়েছিল সুপ্রিম কোর্টে তার একটা ম্যাডাম আমি এটা বলে নিই ম্যাডাম তো সেই ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স একটা ইউনিফর্ম যিনি জায়গায় বলেছিলেন যে কোন কোন জায়গায় মেডিকেল কলেজে সিসিটিভি বসানোর প্রয়োজন আছে তার স্পেসিফিক রিকমেন্ডেশন রয়েছে সেই সমস্ত জায়গায় ম্যাডাম সেই সমস্ত জায়গায় সিসিটিভি দরকার কতটা তার একটা লিস্ট কিন্তু আমাদের প্রিন্সিপাল আমাদের বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি কিন্তু স্বাস্থ্য ভবন ম্যাডাম তার নিজস্ব মতো করে একটা রেকমেন্ডেশন বা স্যাংশন করেছেন সেই স্যাংশানের কত পার্সেন্ট হয়েছে ম্যাডাম ব্যাপারটা টোটাল কাজের কত পার্সেন্ট সেটা কিন্তু রিকোয়ারমেন্টের পার্সেন্টেজ নয় সেটা হচ্ছে কতটা স্যাংশন হয়েছে তার কত পার্সেন্ট এবার রিকোয়ারমেন্ট কিন্তু অনেক তার মানে রিকোয়ারমেন্ট যদি বলি তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাবো ওটির বাইরে কিন্তু সিসিটিভি এখনও নেই কিন্তু টোটাল রিকোয়ারমেন্টের যে কতটা সেটা দেখার জন্য সেই জুনিয়র ডাক্তারদের সেই বিল্ডিংয়ে যারা কাজ করছেন তাদের অবশ্যই দরকার কলেজ আমরা যেটা সুপ্রিম কোর্টকে কমিট করেছি সেটা আমরা করবো বাদ বাকি তোমরা তো বুঝো সবই একদিনে চাইলে অর্থেরও প্রয়োজন আছে সেটা তৈরি করতেও প্রয়োজন আছে একদিনে সব কিছু পাওয়া যাবে না বাবু একটু ওয়েট করো আমার মনে হয় নারায়ণকে আমি স্টেট ইনস্ট্রাকশন দিচ্ছি অ্যাজ পার মানে যেটা আমাদের সুপ্রিম কোর্টে কমিটমেন্ট আছে সেই কাজটা ইমিডিয়েট কমপ্লিট করো আমি কিন্তু আর দেখতে চাই না যে কাজ কমপ্লিট হয়নি বলে কোনো লে লেম এক্সকিউজ আমি কিন্তু অ্যালাউ করব না পরিষ্কার ম্যাডাম বলছি যে আমি আপনার আগে যে কথাটা বললাম সেটাকে আপনি ভুল বুঝলেন আমরা বলতে চাইছি একটা যেমন স্টেট টাস্ক ফোর্স হচ্ছে তাতে যেমন বলছেন যে তোমাদের চারজন পাঁচজন যেটাই আপনারা বলছেন আমরা আমরা বলছি দশজন আপনি বলছেন দুজন চারজন এরকম সেটা ডিসাইড হবে কোনো একটাভাবে যেমন স্টেট টাস্ক ফোর্সে এরকম জিনিস রয়েছে আমরা বলছি যে প্রত্যেকটা কলেজ লেভেলে প্রত্যেকটা কলেজ লেভেলে এরকম মনিটরিং কমিটি যেটা কলেজ লেভেল টাস্ক ফোর্স সেখানে যেমন প্রিন্সিপাল থাকছেন এম এস ভিপি থাকছেন এইচডিরা থাকছেন সিস্টার দিদি যারা রিপ্রেজেন্টেটিভ থাকছেন রোগীর পরিজন থাকতে পারে ঠিক তেমনি জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্ট তাদের রিপ্রেজেন্টেটিভ রাখা সেই মনিটরিং কেননা এই যে যখন ডিমান্ড হবে যে এইখানে আমার মনে হয় না এতে কোনো প্রবলেম হবে এবং 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 আমরা এগ্রি ডেটা আমার মনে হয় না কোনো প্রবলেম হবে কলেজ লেভেল মনিটরিং কমিটি টাইম লাগবে হ্যাঁ যেহেতু মানে অনেকটা ভাস্ট এরিয়া নিয়ে ম্যাডাম আমরা ডিরেক্ট কিন্তু এটা নিশ্চয়ই এটা আমরা কনসিডার করতে পারি আমার মনে হয় এটা কোনো প্রবলেম হবে হ্যাঁ এবং এখানে যারা থাকবে সেটা হচ্ছে মেজরিটি যাতে আবার সিলেক্টেড না হয়ে যায় সেই জন্যই আমরা বলছি যে যতক্ষণ না ইলেকশন হচ্ছে ইলেকশন হয়ে গেলে তো তখন ইলেকটেড মেম্বার আসবে তখন ততক্ষণ অবধি মেজরিটি অফ যারা ইউজি স্টুডেন্টস এবং মেজরিটি অফ যারা রেসিডেন্ট ডক্টরস তারা নিজেদের প্রতিনিধিকে বেছে এখানে পাঠাবে আমি কি করে করব সেটা ম্যাডাম আমরা ডিরেক্টিভ চাইছি আপনারা এই আলাদা করে আপনাদের আমি বলছি সেই রিপ্রেজেন্টেশন যাতে অ্যাট লিস্ট আমি বলছি সেটা সাইন করা সম্ভব যে একজনকে পাঠাচ্ছে গোটা রেসিডেন্টরা তারা সাইন করে দিল যে এইরকম একজন দুজন রিপ্রেজেন্টেটিভকে আমরা পাঠাচ্ছি তাতে মেজরিটি লোকের এখন এখন যে এটা আপনাদের আলাদা কথা বলি তোমায় এখন যে পরিস্থিতিটা তোমাদের পরিস্থিতির মধ্যে তোমরা আছো এখন তোমরা যা বলবে সিনিয়ারা তাই করে দেবে আগে পরিস্থিতি নরমাল সি করতে দাও তারপরে আমরা তাদের সাজেশন চাইবো এবং প্রিন্সিপাল সেটাকে রেকমেন্ড করে আমাদের কাছে পাঠাবে আমরা বলছি আমরা এই কমিটি একটা সেন্ট্রাল ডিরেক্টিভ চাইছে এই সংক্রান্ত মানে আমাদের এই ডিসকাশনের মাধ্যমে যে এরকম একটা কমিটি তৈরি হচ্ছে কলেজে কলেজে এবং স্টেট ট্রাস্ক একটা তৈরি হচ্ছে তাতে এরকম রিপ্রেজেন্টেটিভ থাকছে হ্যাঁ না আমি বলছি শোনো স্টেট ট্রান্স ট্রাস্সফোর্ট তোমাদের যেটা আছে তোমরাও ডিজিকে রেখেছো সিপিকে নিয়ে নাও আর গ্রিভেন্স রেড থেকে একজনকে নিয়ে নাও পাঁচজন হয়ে গেল ওদের পক্ষ থেকে দুজন স্টুডেন্ট জুনিয়র ডাক্তার নিয়ে নাও আর দুজন রেসিডেন্সিয়াল ডাক্তার নিয়ে যাও নজন হয়ে গেল আর মেয়েদের থেকে একজনকে নিয়ে নাও স্টুডেন্টদের থেকে দশজন হয়ে গেল তখন আমি যেটা বলছিলাম চিফ সেক্রেটারি স্যার যে কথাগুলো বলেছিলেন আই জাস্ট কমপ্লিট দ্যাম ভেরি কুইকলি স্টেট টাস্ক ফোর্সের কথাটা আমি উল্লেখ করলাম কলেজ লেভেল মনিটরিং কমিটির কথাটা উঠল আপনি যখন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের কথা বলছিলেন স্যার ইউ ডিড নট মেনশন ওয়ান অফ ওয়ান অফ দ্য ডিমান্ড দ্যাট উই হ্যাডন অলসো রিটেন ইন আর ইমেলস যে মার্চের দু হাজার পঁচিশে দেওয়ার উইল বি ইলেকশন যখন ইলেকশন হবে দ্য ইলেক্টেড মেম্বার্স উইল রিপ্রেজেন্ট ততদিন অবধি উই আর ডিফাইনিং দ্যাট পিরিয়ড এখন থেকে অতদিন সময়ের মধ্যে সেই পিরিয়ডটাকে আমরা ইন্টারিম পিরিয়ড বলে ডিফাইন করছি এবং ইন্টারিম পিরিয়ডের মধ্যে আমরা একটা ইন্টারিম আর ডি এ চাইছি যেখানে যারা মেম্বার্স থাকবেন তাদের প্রসিজিওরটাও ইজ ইজ গোয়িং টু বি ভেরি সিমিলার যে অধিকাংশ এমবিবিএস স্টুডেন্টস এবং অধিকাংশ রেসিডেন্টস যাদেরকে

তো রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আমি আগে বললাম ম্যাডাম যে রেসিডেন্ট ডক্টরস আমরা কারা সেই রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনকে আমরা চাইছি একটা কলেজ লেভেল স্ট্যাচু তৈরি করতে যেমন স্টুডেন্ট ইউনিয়ন এক্সিস্ট করতে পারো না হয় না ম্যাডাম আপনার কাছে ওটাই আমরা চাইছি এই ডিমান্ড করলে কি সব পাওয়া যায় হানড্রেড পার্সেন্টে তুমি নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছো তুমি কি হানড্রেড এ হান্ড্রেড পাবে সব ম্যাডাম আপনি আমাদের এটা তো আমাদের কোনো অনেক কারণ এখনো পর্যন্ত এটা অ্যাপিলিয়েটেড নয় অ্যাপিলিয়েটেড হলে আমার কোনো প্রবলেম ছিল না আরডিএ আমাদের স্টেট টাস্ক ফোর্সে আমরা দুজন সিনিয়র এবং দুজন জুনিয়র এবং ম্যাডাম বললেন ফিমেল যদি চার জনের মধ্যে যদি না থাকেন তাহলে দুজন ফিমেলও আপনি দিতে পারেন এবং আমাদের

এখানে দু তিনটা কলেজের অর্ডারও আছে যেখানে ওরা স্টেট লেভেল কনসালটেশন কমিটি করেছে এখানে রিপ্রেজেন্টেটিভস অফ পিজিটি ইন্টার্ন স্টুডেন্ট সবই আছে বাট আই থিঙ্ক দেয় ইজ এ কমিউনিকেশন গ্যাপ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটা হওয়া উচিত আমরা এটা আবার দেখে রিপিট করে দেবো যাতে এটাকে ঠিক মতন কনস্টিটিউট করা হয় এইটার যদি দিয়ে দেয় কলেজ যেভাবে স্টেট টাস্ক ফোর্সের জন্য নির্দেশ দেবা হচ্ছে সেভাবে আমরা এটাও দিয়ে দেব এটাতে তো কনসালটেশন তো আপনাদেরকে তো বোলাই হচ্ছে কি আপনি কাজগুলো যেটা হচ্ছে এমসিএইচ এ ওটা আপনারা দেখুন কি আপনাদের জন্য ঠিক মতন হচ্ছে কি না আপনারই তো ইউজ করবেন টয়লেট ওয়াশরুম ডিউটি রুম আপনারই ইউজ করবেন আমরা তো সব মিটিং এ আপনাদেরকে বলেছি কিন্তু বারবার একই প্রশ্ন আপনাদের তরফ থেকে আসছে স্যার কারণ এই এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে এটা আপনারা আমরা সেই কোন সেই النقطه চাইছেন আমরা সেই জন্য স্যার টিআর চাইছি মানে ম্যাডাম রিকোয়ারমেন্ট কোথায় কোথায় লাগবে বা কিছু সেই জিনিসটা তো আমরা জানি না যে আমাদেরকে আমাদের দেখো তোমরা বলতেই পারো আমার এত লাগবে তুমি যদি আমাকে বলো 1 কিলো চালের ভাত খেতে আমি খেতে পারবো না ম্যাম এটা আমার ক্যাপাসিটি ম্যাডাম আমার ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি বিল্ডিং আমার ফাইনান্সিয়াল পরিস্থিতি দেখে আমি ক্যাপাসিটি বিল্ডিং করব একদম ম্যাডাম এটা বলা হচ্ছে না বলছি যে যে যারা আমরা ডিউটি করছি এই যে স্টেক কমিটি বলছেন বা গোটাটাই বলছেন কো আমরা খুব ভালো করে জানি যে কোন জায়গায় কোন সময় বেশি সিকিউরিটি প্রয়োজন হয় বা কোন সময় কোন জায়গায় সিসিটিভি বেশি লাগে তো এইগুলোর জন্য যখনই এই সিকিউরিটি অডিট হচ্ছে বা গোটা এটা হচ্ছে তখন যদি আমাদের ইনভলভ না করা হয় তাহলে এই গোটাটার মতামত আমরা কীভাবে রাখবো আর এই ডিম্যান্ড করো আমি চিফ আবার বলবো আমাদের সুরজিৎ পুরকা সিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজীব এবং কলকাতা সিপিকে নিয়ে চারজন মিলে বসে লেট দেম ডিসাইড যে ওরা যেন একটু ডাক্তারদের সাথে কথা বলে নেয় তাহলে হ্যাঁ ওদের যেটা ইমিডিয়েট রিকোয়ারমেন্ট একটা হচ্ছে তুমি

স্যার চিফ সেক্রেটারি স্যার আমরা বলছি যে ক্লিয়ার কাট পাঁচটাই যে কমিটি হচ্ছে এই কমিটিগুলো টিওআর আমরা দেওয়া হবে এটা আমরা ডিরেক্টিভ হিসাবে চাইছি এবং প্রত্যেকটা কমিটিতে

যে তার যার মানে সেক্সুয়াল ভায়োলেন্স বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস যারা যারা দেখবে যাদের কাছে রেফার আসবে ফার্স্ট কেস এবং যে অ্যান্টি র্যাগিং কমিটি যেগুলো প্রত্যেকটি কমিটি কিন্তু এনএমসির স্ট্যাচুটে রয়েছে কলেজ লেভেলে এবং সেই কমিটিগুলোতে তো আমাদের রিপ্রেজেন্টেটিভ অবশ্যই দরকার অ্যাজ পার দ্যাট অ্যাক্ট অর অ্যাজ পার দ্যাট কমিশন তো আমি বলতে চাইছি সে কলেজ লেভেল যে গিভেন সেল হবে সেই কলেজ লেভেলে গিভেন সেলে যারা থাকবে রিপ্রেজেন্টেটিভ তারা এই কমিটিগুলোতে থাকবে যারা ডাইরেক্টলি ডিল করবে আবার স্টেট লেভেল যেটা করে কলেজ লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সেটাকেই ফলো করে

ওটা ম্যাডাম একটা নাম্বার ট্যাম্পারিং এর জন্য হয়েছিলেন আর কি তারপর আমাদের একটা জমা আমি আমি একটা নলেজে টিভিতে এবার আমরা ওটা একটা ডেপুটেশন জমা দিয়েছিলাম আমাদের প্রিন্সিপাল স্যার ডিএমই স্যারকে ওটা ফরওয়ার্ড করেছিলেন একটা ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে যা যাকে লিড করছে আমাদের প্রিন্সিপাল স্যারই আমাদের ম্যাডাম এটাই বলার বলা যে যার এগেনস্টে কোনো কমপ্লেন আছে তিনি একজন যা একটা এনকোয়ারি কমিটি তারই এগেনস্টে ফর্ম হলো যাকে লিড করছে উনি বা ওনার কোনো সাবর্ডিনেট এটা যেমন ম্যাডাম একটু আপনি দেখেন কারণ যদি ইন ফিউচারে যদি কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয় তার কোনো পার্ট যেমন যার এগেনস্টে কোনো অ্যালিগেশান সে যেমন না থাকে ম্যাডাম তোমরা বন্ধুত্বের বন্ধনটাকে সুদৃঢ় করো আমি তোমাকে এটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে আমরা চাই তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো তোমাদের কাছে হয়তো আমাদের কোনো দিন যেতে হতে পারে ম্যাডাম তোমরা যদি আমাদের চিকিৎসা না দাও আমরা কোথায় যাব ম্যাডাম আমরা যতটুকু জানি আজই করে যে ইনকোয়ারি কমিটি হয়েছিল সেখানেরই কিন্তু যার এগেইনস্টে অভিযোগ ছিল তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল

একটা কলেজ লেভেলে যদি একটা র্যাগিং এর অভিযোগ আসে সেই সেটা কে অ্যাড্রেস করবে অ্যান্টি র্যাগিং কমিটি না কলেজ লেভেল টাস্ক ফোর্স অ্যান্টি র‍্যাগিং কমিটি একটু খুলে বলবেন আমি মনে হয় অনেকটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে একটা জায়গায় প্রত্যেকটি জায়গায় যে সমস্ত এক্সিস্টিং অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে তাতে যে সমস্ত মেম্বাররা রয়েছে হয় তারা পাস আউট করে বেরিয়ে গিয়েছেন তাদের নতুন করে কোনো রিপ্লেসমেন্ট হয়নি জুনিয়ার ডাক্তারদের দিয়ে সেই সমস্ত কমিটিগুলো একদম ফাংশনাল নয় এই মুহূর্তে আজকে অ্যান্টি আইসিসি কমিটি অ্যাকর্ডিং টু পস অ্যাক্ট সেই সমস্ত কমিটিগুলো এখন মানে স্ট্রাকচারালি রয়েছে কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি কমিটিতে আমাদের রিপ্রেজেন্টেশন আমরা চাইছি থ্রু এ গভর্নমেন্ট ডিরেক্টিভস একটা আর কিছুই নয় ম্যাডাম মানে সবই কলেজ লেভেল টাস্ক ফোর্স আমরা আছে না এনএমসি গাইডলাইন অনুসারে কমিটিগুলো গঠন করা হয়েছে এখানে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ আছে বা আপনি মনে করছেন কোনো এখনও গ্যাপ আছে আমরা স্টেট টাস্ক ফোর্স মিটিং যখন করব দেয়ার উই উইল ডিসকাস থ্রেড বেয়ার অ্যাবাউট দিস অ্যান্ড টেক এ কল বেসড অন হোয়াটএভার ইনপুটস উই গেট ফ্রম ইউ যখন ম্যাডাম বলেছেন একটা টাস্ক ফোর্স হবে যেখানে আপনাদের চার বা পাঁচ মেম্বার্স থাকছেন এখান থেকে আমাদের গ্রিভেন্স কমিটি থেকে লোকজন থাকছেন আমরা ওখানে এটা নিয়ে আলোচনা করতে পারি সব জিনিসে যদি এক একটা পয়েন্ট আপনি রেজ করেন আমার মনে হচ্ছে সব জিনিসের ইমিডিয়েট উত্তর নাও থাকতে পারে বাট যে গ্যাপসগুলো আছে এটা স্টেট টাস্ক ফোর্স এক্সামিন করবে এবং একটা সাদ পাওয়ার চেষ্টা করবে Let us আমরা সব জিনিস যদি আপনি বলতে শুরু করেন গাইডলাইন তো আছে আমার কাছে একটা পরিবার আসার কথা আছে তারও একটা মেয়ে মারা গেছে মানে রেপে আমার মনে আপনারা এটা রিয়েলাইজ করবেন আমি দু ঘন্টা আপনাদের সাথে আলোচনা করলাম এবং দেখুন আজকে প্রিন্সিপাল সেক্রেটারি বা সরি প্রিন্সিপাল বা এমএইচবিপি বা আদার্স যারা এসছে তারা কেউ কথা বলার সুযোগ পায়নি আপনারা বলেছেন আর আমাদের পক্ষ থেকে আমি আর চিফ সেক্রেটারি বলেছি আমার মনে হয় আজকের মতো এটা ইতি করুন কারণ আমাকে তো যেতে হবে আর কত কথা বলবে বাবা এত কথা বললে তো কথা মারা হয়ে যাবে ম্যাডাম এই মিটিংটার উপরে আমাদের অনশনকারীরা মানে তাকিয়ে রয়েছেন এবং সেই জায়গা থেকে তোমরা জানো একটা কথা জেনে রাখো ফর ইউর ইনফরমেশন আমি আন্দোলন করলে আন্দোলনের যখন আন্দোলন করবার বিগিনিং আছে আন্দোলন এন্ডটাও করতে হয় আমি নিজে আমার জীবনে একুশ দিনের ধর্না করেছিলাম মানব অধিকার ধরনা তুমি জানো আমার সাথে কেউ যোগাযোগ করেনি কিন্তু আমার একটা দাবি ছিল হিউম্যান রাইটস কমিশন তৈরি করতে হবে এবং লক আপ ডেতে কেউ মারা গেলে সে সময় অনেক মারা যাচ্ছিল তাকে কম্পেনসেশান দিতে হবে তো সেইটা যখন তখন দ্য দেন প্রাইম মিনিস্টার নরসিমা রাওজি নাইনটি থ্রিতে উনি আমাকে একটা একুশ দিনের মাথায় দু লাইন পাঠালেন যে আপনি এটাকে তুমি এটাকে উইড্রো করো আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে একটা ডিসিশান নেবো আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে সম্মান দিয়ে আমি এটা উইড্রো করেছিলাম দুই হচ্ছে তুমি দেখো সিঙ্গুর নিয়ে আমরা ছাব্বিশ দিন অনুসরণ করেছি কেউ আসেনি নো বডি ইভেন নট এ সিঙ্গেল অফিসার হ্যাঁ গোপাল গান্ধী হি ইজ নট দ্য গভর্নমেন্ট হি ইজ ফ্রম ইজ ক্যাপ ক্যাপাসিটি উনি আমাকে খুব পার্সোনালি ভালোবাসতেন উনি এসেছিলেন আমার ওখানে তাছাড়া কেউ আসেন হ্যাঁ অনেক মেধাজি থেকে শুরু করে মহাশ্বেতাদি থেকে শুরু করে এরা অনেক সোশ্যাল জগতের লোক নিশ্চয়ই এসেছিলেন যেমন ওনারা তোমাদের কাছেও যাচ্ছেন কাজেই আমি এগুলো দেখেছি অনেক আমি তোমাকে এখনও বলি দেখো তোমাদের আমরা ভালোবাসি বলেই আর আমি নিজে যেহেতু অনেক আন্দোলন থেকে উঠে এসেছি বলে আমিও তোমাদের অনেক চিনি পার্সোনালিও এবং সেই জন্যই বলছি দেখো আলোচনায় তোমাদের তো কোথাও গ্যাপ রাখা হয়নি অনেকবার আলোচনা হয়েছে তোমরা তোমাদের কথা মন খুলে বলবার সুযোগ পেয়েছ আজকেও পঁয়তাল্লিশ মিনিট আমার টাইম দেওয়া ছিল আমার জন্য উপে অপেক্ষা করছে কেউ তা সত্ত্বেও আমি দেখো আলোচনাটাকে বাড়িয়ে দু ঘন্টা করলাম এবার তো তোমরা আমাকে ছুটি দাও ম্যাডাম আমাদের কারোর সঙ্গে যদি খারাপ কিছু হয় তাহলে আমরা আমাদের সর্বসম্মতিক্রমে চেষ্টা করি যাতে আগামী প্রজন্মের সাথে সেটা না হয় আপনি আমাদেরও অনশন করা আমাদের আন্দোলন করা অনশন থেকে দাবি ছিনি আনা আপনাদের আপনার থেকেই শেখা এবং আমি নিশ্চয়ই আপনি যে কথাটা বললেন যে আপনার সময় কেউ আসেনি কেউ কোনো কিছু করেনি সেই জন্যই আপনি আমাদের জন্য যে এগিয়ে আসছে আমাকে জাস্ট যেইটুকু বলেছিল যে উইথড্র করো কিন্তু আমরা পরে এটা নিয়ে ডিসকাস করব ম্যাডাম আমরা আমরা দুটো দুটো ইস্যু নিয়ে মনে হয় ডিসকাস কম হয়েছে সেটার মধ্যে আমরা যেটা বলছিলাম যে মার্চ টোয়েন্টি ফাইভে যে ইলেকশনের কথা বলছেন ম্যাডাম সেক্ষেত্রে যদি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা রেসিডেন্ট ডক্টর্সদের যদি রিপ্রেজেন্টেটিভ আমরা দেবো এই যে এখানে দুজন দেবো চারজন দেবো এই যে রিপ্রেজেন্টেটিভ আমরা দিচ্ছি করবেন এক্স্যাক্টলি কিন্তু ম্যাডাম আমরা চাইছি যে আপনাদের তরফ থেকে ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টার্স কারণ এটা অ্যাফিলিয়েটেড নয় ম্যাডাম কাউন্সিল অফ মিনিস্টার্স বা আপনাদের আমরা এটা করতে পারি না এটা অ্যাফিলিয়েটেড নয় ডোন্ট ইনসিস্ট মি যেটা আমি পারবো না বাবা কেন তোমরা বুঝতে পারছো না তোমাদেরও যেমন লিমিটেশন আমারও আছে তা সত্ত্বেও তোমাদের আমি বলছি যেহেতু তোমরা পয়েন্টটা তুলেছো তোমাদের দুজনকে অ্যালাউ করা হচ্ছে ইট ইজ নট দ্যাট আই এম গিভিং অ্যাফিলিয়েশন কিন্তু আমাদের কমিটিতে তোমরা থাকছো আগে তো তোমাদের কখনো কোথাও রাখা হয়নি অ্যাফিলিয়েশন না হলে তো ম্যাডাম তার ইলেকশনে তো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না ম্যাডাম তখন পরবর্তীকালে যখন তোমার অ্যাপ্লিকেশন হলে সেটা তোমরা বুঝে নাও সেটা তোমরা ফাইট করো তোমাদের ব্যাটেলটা হ্যাঁ ম্যাডাম তাহলে এই জায়গা থেকে যেটা করা যায় ম্যাডাম যে কলেজ কলেজ লেভেল যে কলেজ কাউন্সিল আছে সেখান থেকে আরডিএ গুলোকে অ্যাফিলিয়েটেড দিল এবং সেইখান থেকে যে ইলেকশন প্রসেস হবে সেইখান থেকে মানে পরবর্তীকালে মার্চের ইয়ের পর দু হাজার পঁচিশের পর ম্যাডাম এটা না হলে ম্যাডাম আমরা চাইছি ক্যাবিনেট ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি ইভেন্ট অফিসিয়াল সিম্বল ইলেকশন কমিশন থেকে পেতে পারে না কোথাও কোথাও তো সিস্টেম দেখো সবাই যদি আমরা ইন্ডিভিজুয়াল ইগো বসে থাকি তাহলে কিন্তু কোনোদিনই রাস্তা খুলবে না নাট খুলবে না আমি তোমাদের যতটা পারলাম মানে নট মি অল টুগেদার উই কালেকটিভলি উই ট্রাইড আওয়ার বেস্ট যদি কোথাও একটা দুটো পয়েন্টে প্রবলেম থাকে সেটা তোমরা স্পেয়ার করো

প্রোটোকলটা থাকতে হবে যে ভবিষ্যতে যখন হবে তখন যাতে ইলেকটেড জায়গা থেকে থাকে বোথ ইন এস ইউ বোথ ইন আর ডি এটাই

সব জিনিস খুঁতিয়ে দেখে আয়নার পরিধির মধ্যে আলোচনা করে আমরা এগব আজকে লেট আস কনক্লুড হিয়ার যেটা অনারাবল সিএম বোলডেন স্টেট টাস্ক ফোর্সে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকছে থাকছে স্টেট টাস্ক ফোর্স কি কি করবে Etao আমরা আপনাদেরকে জানাবো কিভাবে এর পরিচালনা হবে Etao জানাবো অনারাবল সিএম বলেছেন মাসে একবার যদি বসা যায় Etao আমরা চেষ্টা করব বিভিন্ন কাজের মধ্যে एटा चेष्टा करब जेहेतु तो सवार ही इच्छा आछे कि स्वास्थ्य परिसेवार मध्य उन्नति आना हो एटा कलेक्टिव रेसपन्सिबिलिटी तो लेट लेट अस स्टार्ट वर्किंग विद द स्टेट टास्क फोर्स सेल 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 এই আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে যে পুরোটাই প্রথম থেকে একটা মানে একটা খারাপ পরিবেশ একটা কিছু বাজে লোক আছে কিছু ভালো লোক কমপ্লেন করছে এই জায়গায় দাঁড়িয়ে গ্রিভেন্স ইস্যুটাকে খুব মানে ইনফ্রাস্ট্রাকচার একটা দায়ী সিকিউরিটি সিকিউরিটি কমিটি দেখতে পারে না

সাথে সাথে এটাও দেখবে যে যাদের ডিউটি আছে তারা অনেককে হয় গ্রামে পাঠালাম কিন্তু আমাদের কাছে খবর আসছে পাঁচ দিন সে কলকাতায় থেকে গেল

আপনি বললেন না ছেড়ে দিচ্ছি ম্যাডাম আপনি যে বললেন না একটু আগে যে এই ছেলেগুলো জয়েন্ট দিয়ে ঢুকেছিল তাহলে এরা কেন করলো সত্যি কথা বলতে সাড়ে তিন চার বছর ধরে যিনি ছিলেন আর্জি করে তিনি যে পরিবেশ তৈরি করে দিয়েছিলেন সেটা অভাবনীয় মানে সেটা ভাবা যায় না এবং তারপরে আমাদের প্রিন্সিপাল এসে মানে সাইমল্টেনিয়াসলি সিবিআইয়ের ইনভেস্টিগেশনের মধ্যেও উনি আমাদের যে দাবি সত্যি কথা বলতে চার বছরের মধ্যে আমাদের এখানে অনেকেই আছেন আর যারা জানেন একদমই তাই এবং ওইটাই বলছি যে প্রতিগত শিক্ষাটা যে সব নয় সেটা আমরা স্যারকে দেখে বুঝেছি এবং আমার মনে হয় পরবর্তীকালে আর জিগর থেকে যারা বেরোবে তাদের মধ্যে কেউ এই থ্রেড কালচারের মধ্যে থাকবে বলে আমার মনে হয় না যদি এই পরিবেশ এই পরিবেশ যদি থাকে ম্যাডাম সেটাই আমরা চাইছি সেই যাতে না হয় সেই জায়গা যাতে না হয় ম্যাডাম সেই জন্যই আমরা চেষ্টা করছি ম্যাডাম আর কোনো কিছু নয় ম্যাডাম আর এই থ্রেড কালচারের এই বিষয়ে যাতে আর কোনো অবয়া না ঘটে তার জন্যই আমাদের এই চেষ্টা ম্যাডাম আর কিছু নয় এটা আমাদেরও চেষ্টা একদম ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম একটু